হ্যালো, আসসালামু আলাইকুম আপু। তো আমি এখানে, আচ্ছা আমি একটু সেরে গেছিলাম। আচ্ছা, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, পালেটো লাইভটা জয়েন করে ফেলবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম আপুরা। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, পালে লাইভটা জয়েন করে ফেলবেন। যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে, লাইভটা পারলে প্রত্যেকটা গার্লস গ্রুপে শেয়ার করে দেবেন। যার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে, লাইভটা পারলে প্রত্যেকটা গার্লস গ্রুপে শেয়ার করে দেবেন। আর আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে যে লাইভটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, সম্পূর্ণ ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না। ওকে, অনেক জয়েন করেছেন মেবি। আচ্ছা, একটু পড়ে নিচ্ছি। হাই তাসমিন, কি তাসমিম আপু, হ্যালো আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হেই আপু, লাবিবা আহমেদ আপু বলো আপু। হাই কি রেনা আপু, হাফসা আপু, এই তো আমি এখানে। হ্যালো সোনা, হ্যালো আপু, নীলা নীলা আপু, হুমায়রা আপু, হ্যালো, হাই নীল শেখ আপু, হ্যালো আপু, তানজিনা, হ্যালো আপু, ওয়াও আপু তুমি আসছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। আচ্ছা, সঞ্জিতা আক্তার বিথি আপু, হ্যালো, হাই তাসনিয়া ফরিন আপু, হ্যালো আদিতি সিবি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো, কি মজা, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা মজুমদার আপু। হাই নুসাইবা নাসরিন আপু, হ্যালো কিউটি, কি নুসাইবা কি জামান আপু, ফাইজা আপু। আচ্ছা, আমার পিকটা দিও, ইনবক্স করুন, দিয়ে দেবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আউটসাইড ঢাকাতে প্রোডাক্ট কখন দিবা? আউটসাইড ঢাকাতে পার্সেল অলরেডি সেন্ড হয়ে গিয়েছে আপু, আমাদের বুকিংয়ে আছে। হ্যালো আপু, হাই আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নওশিন আজিজ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা কেমন আছো? আশা করি হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। সো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা পারলে লাইভটা জয়েন করে ফেলো। আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে যে এক্স্যাক্টলি লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, এবং হচ্ছে আমার কথাগুলো একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না। আমাকে একটু কমেন্টস করে জানাতে হবে যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না, এবং হচ্ছে আমার কথাগুলো একদম স্পষ্ট শুনতে পাচ্ছ কি না। আচ্ছা, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপনি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে সুন্দর লাগতেছে কি বলো, আজকে আমার অনেক ঠান্ডায় ধরছে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুইটি, হ্যালো হানি আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার বেবি, কেমন আছে তোমার? আমার তো এখনো বেবি হয় না আপু। আচ্ছা আপু, অর্ডারগুলো আমি এখনো পাইনি। হুমায়না রিমা আপু, আমি সেন্ড করে দিয়েছি, পেয়ে যাবেন আপু। আমাদের একটু দেখা যাচ্ছে প্রোডাক্ট দিতে দিতে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, আবার শিপমেন্ট আসতেছে, আবার আপনাদেরকে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি। আচ্ছা আপু, আমার পার্সেলটা এখনো পাইনি। সিনহা আপু, কবে অর্ডার কনফার্মেশন ডেট ছিল একটু বলতে হবে আপু। তুমি আমার মেসেঞ্জারে কি মেসেঞ্জারে মেসেজ দেখো না। আচ্ছা, আমি দেখে নেবো আপু। বিয়ের শপিং এর পিক দেখলাম, কার বিয়ে, ওই তো। আচ্ছা বলবো এটা। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? হ্যালো কিউট আপু, হ্যালো হানি, লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুন্দরী, অনেকদিন পর লাইভ দেখলাম। হ্যাঁ, তোমার অনেকদিন পর আমি আমার লাইভে পাইলাম। আচ্ছা আপু, হেলথ গেইন করার কিছু আছে বলো প্লিজ আপু। হেলথ গেইন করার জন্য হচ্ছে তুমি পেরি একটা নাড়াটা যেন কী বলছিলাম ওইটা খাবার। আচ্ছা, বিকেল থেকে ওয়েট করছিলাম কখন লাইভ হবে, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর ফার্স্ট আমি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা, যারা আজকে একদম হচ্ছে সবচেয়ে বেশি লাইভটা শেয়ার করতে পারবে, অনেক বেশি যারা লাইভটা শেয়ার করতে পারবে, তারা আজকে লাইভের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন, তারা আজকে লাইভের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আমাদের যে গ্লাস স্ক্রিন প্যাকটা আছে, গ্লাস স্ক্রিন প্যাকটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন উইনার গিফট হিসাবে। আমি আবারও বলে দিচ্ছি, তিনটা মানে তিনজনকে উইনার করা হবে। একটা হচ্ছে লাইভের, হচ্ছে লাইভ চলাকালীন অবস্থায়, একটা হচ্ছে লাইভ শেয়ারের অবস্থায়, প্লাস আর একটা সেটা হচ্ছে লাস্ট টাইম বলে দিবো। সো আমি আবারও বলে দিচ্ছি আপনারা, যারা লাইভটা হাই শেয়ার করবে, একদম হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি, যারা লাইভটা হাইয়েস্ট শেয়ার করবে, শুধুমাত্র গার্লস গ্রুপে এবং সেলিং গ্রুপে, শুধুমাত্র গার্লস অ্যান্ড সেলিং গ্রুপে লাইভটা শেয়ার করতে হবে, শুধুমাত্র গার্লস অ্যান্ড সেলিং গ্রুপে শেয়ার করতে হবে, কোনো বয়েজ গ্রুপে শেয়ার করতে পারবেন না। এবং যারা সবচেয়ে বেশি হাইয়েস্ট লাইভটা শেয়ার করবেন, অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট বি আপনার স্ক্রিনশটগুলো আমাদের ইনবক্সে দিয়ে দেবেন, যে সেখান থেকে যে কোনো একজনকে আমরা উইনার করবো, যে সবচেয়ে বেশি লাইভটা শেয়ার করবে, সবচেয়ে বেশি যে লাইভটা শেয়ার করবে তাকেই হচ্ছে আমরা উইনার করবো। সে উইনার গিফট হিসেবে হচ্ছে এখানে যে নাইজেরিয়ান সেভেন গালের যে গ্লাস স্কিন প্যাকটা আছে, এটা একদম হচ্ছে উইনার গিফট থাকবে। সো যারা যারা লাইভটা শেয়ার করবেন, অবশ্যই লাইভটা শেয়ার করে এখানে ডান লিখে দেবেন, ডান লিখে আমাদের ইনবক্সে স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন। ওকে, আচ্ছা আপু, অর্ডার আর অর্ডার করবো না, একটু শুধু একটা প্রোডাক্ট দাও চিটা, আমাকে শুধু একটা একটা প্রোডাক্ট দাও, শোরুমে গিয়ে নিয়ে আসবো। হামিং বার্ড আপু, শোরুমে আসলে তো হচ্ছে তোমার দেখা একটা একটা প্রোডাক্ট দিয়ে দেখা যাচ্ছে যে তোমার যে প্রোডাক্টটা থাকে না, আমরা ওটা কেটে দেন, দিয়ে দিই। কজ হচ্ছে লাস্ট টাইম দেখা যাবে কি সবগুলো অ্যাভেলেবেল থাকবে,
তখন যেটা অ্যাভেলেবেল ছিল তখন আর সেটা আর দিতে পারবো না। দেয়ার সময় হচ্ছে আমরা এইভাবে করে পার্সেলগুলো দিয়ে দিচ্ছি আপু, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি একটু বেশি ভাষায় কথা বলো, বরিশালা ভাষায় কথা বলবো, আচ্ছা কথা বলবো আমি একটু পরে আপু। আচ্ছা সবার এসএমএস দেখো না, সবার এসএমএসই দেখা হয় আপু। হ্যালো হাই আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়া সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি রোকেয়া কি রকি ভাইয়া, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি, দাওয়াত যেন পাই কইলাম, হ্যাঁ অবশ্যই দোস্ত। ইসরাত জাহান আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, তোমার গ্লাস স্ক্রিন প্যাকটা দিয়ে বসে আছে আর তোমার লাইভ দেখছি, ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আজকে আমি ট্রাই করব সবার কমেন্টস পড়ার জন্য, ট্রাই করবো, যাদের কমেন্টসগুলো স্কিপ হয়ে যাবেন তারা একটা কাজ করবেন, বারবার একটু কমেন্টস করবেন, বারবার কমেন্টস করলে দেখবেন যে আপনার কমেন্টসটা আমি পড়ে ফেলবো। আচ্ছা এবং আজকে মানে প্রত্যেকটা কমেন্টস পড় ট্রাই করবো, প্লাস হচ্ছে প্রবলেম সলিউশনও লাইভও থাকবে এটা আপনাদের জন্য। ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার মুখে অনেক কালো কালো স্পট আছে, আমি কোনটা ইউজ করলে ভালো হবে? আপনার স্কিনে যদি অনেক বেশি কালো কালো স্পট থাকে আপু, আপনি হচ্ছেন এইখানে যে ডাইমুলারি ক্রিমটা আছে এটা এটা অ্যাপ্লাই করবেন, প্লাস এটার সাথে যে অ্যালাইকের যে সোপটা আছে, অ্যালাইকের হচ্ছে গ্লুথিয়ন বুস্টার হোয়াইটনিং সোপটা, এটা আপনার স্কিন থেকে একটা কথা বলে দিচ্ছি, এটা আপনার স্কিন থেকে যে কোনো স্পট আউট করবে, প্লাস এটা আপনি যদি নাইট ক্রিম সহ অ্যাপ্লাই করবেন আপনার স্কিনটা 8-10 শেড পরিমাণে ফেয়ার করবে। আর যদি উইদাউট নাইট ক্রিম, লাইক আপনি কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন না বা নাইট ক্রিম অ্যাপ্লাই করতে চাচ্ছেন না, আপনি যখনই আপনার ফুল ফেসটা ওয়াশ করবেন তখনই আপনি এই অ্যালাইকের এই সোপটা দিয়ে আপনার ফুল ফেসটা ওয়াশ করবেন, দেখবেন যে উইদাউট নাইট ক্রিম আপনার স্কিনটা 5 শেড পরিমাণে হোয়াইট করবে, কারণ এটা প্রচণ্ড পরিমাণে হোয়াইটনিং করে, জাস্ট আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না, জাস্ট প্রচণ্ড পরিমাণে হোয়াইটনিং করে। অ্যান্ড অলরেডি হচ্ছে আমি দুইটা অ্যাপ্লাই করতেছি, মানে একটা শেষ অ্যান্ড সেকেন্ড আবার আর একটা হচ্ছে স্টার্ট হয়েছে। সো এটা হচ্ছে অ্যালাইকের সোপটা, যেটা কিনা আপনার স্কিন থেকে স্পট আউট করে হোয়াইটনিংও করে, প্লাস আপনি এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট একদম ফেমাস একটা ক্রিম, অ্যান্ড সবচেয়ে ওয়ান্টেবল একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ডাইমুলারি ইরানেরটা। অ্যান্ড এটা আপনার স্কিনে লাইক যে কোনো হার্ড স্পট বলেন, আপনার যদি জন্মগত কোনো স্পট থাকে ওটাও কিন্তু আপনার স্কিন থেকে তুলে ফেলবে, প্লাস সাথে সাথে আপনার স্কিনে প্রচণ্ড পরিমাণে হোয়াইটনিং করবে, প্রচণ্ড মানে এক্সট্রিম লেভেলে, একদম হচ্ছে আপনার আপনার জাস্ট একটা একটা ইয়ে আছে না, যে আশা আছে যে আমার ওই জাস্ট ওই পর্যায়ে ওই স্কিনটা এরকম হোয়াইটনিং চাই, লাইক আপনাকে সেই স্কিনটাই ক্রিয়েট করবে। দেখবেন কি অনেক স্কিন আছে শুধুমাত্র রং চেঞ্জ করে, অনেক ক্রিমে দেখবেন যে শুধুমাত্র স্কিনের কালারটা মানে চামড়ার কালারটা চেঞ্জ করে, যে চামড়ার কালারটা যেটা চেঞ্জ করে সেটা কিন্তু আপনার টেম্পোরারি, লাইক পাকিস্তানি ক্রিম বা আদার যেটা 600-700 টাকা 1000 টাকা যেসব প্রোডাক্টগুলো সেটা হচ্ছে টেম্পোরারি, আপনার হচ্ছে জাস্ট চামড়ার কালারটা চেঞ্জ করে, বাট এটা কিন্তু আপনি যদি স্কিনে থার্ড লেয়ার গিয়ে কখনোই কাজ করেন, যে প্রোডাক্ট আপনার স্কিনে থার্ড লেয়ার পর্যন্ত গিয়ে কাজ করবে শুধুমাত্র কিন্তু সেই প্রোডাক্টই হচ্ছে আপনার স্কিনে পার্মানেন্টলি হোয়াইট নিয়ে কাজ করছে, এটা আপনার স্কিনে থার্ড লেয়ার পর্যন্ত গিয়ে কাজ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনে একদম হচ্ছে যে সেলসগুলো আছে সেটা অ্যাক্টিভ করে, আপনার স্কিনে যত হার্ড স্পট থাকে, যত বসন্তের স্পটও থাকে, পক্সের যদি স্পটও থাকে সেটাও কিন্তু আপনার স্কিন থেকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিচ্ছে, প্লাস আপনার স্কিনে প্রচণ্ড লেভেলের হোয়াইটেনিং করে, প্রচণ্ড এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং করবে, প্লাস অনেকে দেখে আমি বলে দিলাম যে চামড়ার রংটা জাস্ট হোয়াইট করে বাট এটা মানে পারমানেন্ট থাকে না, বাট এটা একদম পারমানেন্টলি থাকে, যেটা কিনা স্কিনে থার্ড লেয়ার পর্যন্ত গিয়ে কাজ করে, প্লাস এটা আরও বেনিফিট আছে, এটা আপনার স্কিনকে সফট গ্লো একদম বেবি স্কিনের মতো একটা লুকস দিয়ে দেবে। সো এটার দাম হচ্ছে আপনাদের 1500 টাকা, এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, তারপর এগেইন আজকে আমরা অফার দিব, আমাদের স্টকগুলো থাকে না এক্স্যাক্টলি, ডাইমুলার স্টক আমাদের থাকে না, প্রত্যেক দেখা যায় এটা আসেও শিপমেন্ট 1 মাস পরপর, বাট এবার একটু মানে অনেক ফাস্টলি আসতেছে শিপমেন্ট, বাট দেখা যাচ্ছে 2-3 হাজার করে আসতেছে বাট থাকে না, এটা একদম যেটা একদম সত্যি কথা বলতে যে এটা 2-3 দিনের বেশি আমাদের কাছে থাকেই না, কজ এটার এত পরিমাণে চাহিদা আছে আমাদের কাছে, কজ এটার জন্য মানুষ হচ্ছে পাগলের মতো হচ্ছে হাই উদাস করতে থাকে, মানে এরকম এরকম টানাটানি করতে থাকে, মানে ডাইমুলাই নিয়ে এক্স্যাক্টলি যেটা হয়। সো এটা নেবেন প্লাস ফেসিয়াল কিটগুলো নিয়ে নেবেন, ওকে। আচ্ছা আপু আমার বডি অনেক কালো, আচ্ছা তন্নি চৌধুরী এনি আপু, যদি অনেক বেশি কালো থাকে বডিটা আপু, তার জন্য আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে, এখানে হচ্ছে আমাদের ভূতের ক্রিমটা অ্যাপ্লাই করবেন, এই খালা আমার সাবানটা কই কালো কালার, হ্যাঁ এটা হচ্ছে ভূতের ক্রিমটা অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে ব্লিচিং সোপটা, হ্যাঁ এই যে ব্লিচিং সোপটা দেখেন, হ্যাঁ এই যে ব্লিচিং সোপটা যেটা দিয়ে আমি হচ্ছে আমার ফুল বডি ওয়াশ করি, এটা হচ্ছে ব্লিচিং সোপটা, এটা হচ্ছে ব্লিচিং সোপ, প্লাস হচ্ছে এটার সাথে একটা জাফরান লোশন আছে, এই যে জাফরান লোশন আছে এটা, প্লাস হচ্ছে একটা বাথ সল্ট আছে, একটা বাথ সল্ট আছে, বাথ সল্ট, এই তিনটা জিনিস অ্যাপ্লাই করবেন। আপনি যদি মনে করেন যে একদম নিগ্রোদের মতো কালো স্কিনও হয়, আপনার নিগ্রোদের মতো কালো স্কিন একদম রিকভার হয়ে একদম ফাস্টলি একদম হচ্ছে হোয়াইটনিং করবে, বিকজ এগুলো খুবই এফেক্টিভ মানে ইফেক্টিভ প্রোডাক্ট, অ্যান্ড এটা যদি আপনার বডিতে হোয়াইটনিংয়ের কাজ না করে, দুনিয়াতে কোনো হোয়াইটনিং ক্রিম দিয়ে আপনার ফুল বডি কাজ করে দিতে পারবে না, জাস্ট আপনার 100% গ্যারান্টি নিয়ে থাকেন, হ্যাঁ অ্যান্ড আমাদের কিন্তু ফুল বডি কম্বোটা আছে। আচ্ছা ফুল বডি কম্বোটা আমি বলে দিচ্ছি, অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এনি টাইম আপনার যখনই আপনার ফুল বডিটা ওয়াশ করতেছেন
তখন এই যে ব্লিচিং সোপটা আছে, ব্লিচিং সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ওয়াশ করতে হবে। অ্যান্ড এক্স্যাক্টলি আপনার যখন শাওয়ার করতে আসেন, শাওয়ারের টাইমে অ্যাট ফার্স্ট হচ্ছে যে বাথ সল্টটা আছে, বাথ সল্টটা দিয়ে আপনার ফুল বডিটা আপনার হচ্ছে এখানে ঘাড়ে, গলায়, আন্ডার আর্মস, সিক্রেট প্লেস ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনার আন্ডার আর্মসে অ্যাপ্লাই করলে আন্ডার আর্মসটা হোয়াইটনিং হবে, অ্যান্ড আন্ডার আর্মসের যে ব্যাড স্মেলটা আছে সেটা কিন্তু আপনার ওইখান থেকে রিমুভ করবে। আপনার সিক্রেট প্লেসে যদি, সিক্রেট প্লেসে লাইক হচ্ছে আপনার রানের, থাইড চিপা এগুলোতে যদি অ্যাপ্লাই করেন, ওইখানে যে হচ্ছে আপনার কালো একটা যে ছুপছুপ যে ইয়াটা আছে ওটা কিন্তু একদম হচ্ছে চলে যাবে, প্লাস ওটা কিন্তু ডিপ ক্লিন করবে প্লাস হোয়াইটনিং করবে। সো এটার প্রাইস হচ্ছে 900 টাকা, প্লাস এটা দিয়ে ফুল বডিটা আপনি স্ক্রাবিং করে দেন। আপনাকে যেটা করতে হবে এখানে যে ব্ল্যাক ব্লিচিং যে সোপটা আছে, ব্ল্যাক ব্লিচিং সোপটা দিয়ে আপনার ফুল বডিটা ওয়াশ করে ফেলবেন। দেন আপনার যেটা করতে হবে, আপনার শাওয়ার করার পর আপনার এখানে যে জাফরান লোশনটা আছে ডে হোয়াইটনিং, মানে একদম এক্সট্রিম লেভেলে আপনার ডেতে এটা হোয়াইটনিং করবে। এটা দিয়ে আপনার রোদে যেতে পারবেন, এটা দিয়ে আপনার রান্না করতে পারবেন। যখন আপনার রান্না করবেন এটা হাতে দিয়ে আপনার হচ্ছে হাতে হচ্ছে বার্ন হবে না। অনেক সময় দেখবেন যে আগুনের সামনে যখন আপনি বসে বসে রান্না করবেন হাতটা একটু কালচে হয়ে যায়, সো এটা কিন্তু কালচে হবে না। সো আপনি রান্না টান্না করে দেন হচ্ছে রাত্রিবেলা যেটা করবেন, আবার ঘুমানোর সময় ফুল বডিটা এটা দিয়ে ওয়াশ করবেন বা হচ্ছে হাত পাটা ওয়াশ করে দেন হচ্ছে আপনাকে এখানে যে ভূতের যে মানে ভূতের বলতে হচ্ছে নাইজেরিয়ান যে বডি ক্রিমটা আছে, নাইজেরিয়ান বডি ক্রিমটা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটার দাম হচ্ছে 1700 টাকা। হ্যাঁ, এটার দাম 1700 টাকা। আপনার এখানে যে জাফরান লোশনটা আছে, জাফরান লোশনের দাম হচ্ছে 1300 টাকা। ব্লিচিং সোপটার দাম হচ্ছে আপনার 800 টাকা, প্লাস হচ্ছে এখানে যে আপনার যে ইয়াটা দেখতে পাচ্ছেন বাসসলটা, বাসসলটা আছে 900 টাকা। আমাকে বলেন টোটালটা কত আসবে, প্লাস এটার উপরে হচ্ছে আজকে একটা হচ্ছে আমরা অফার দিয়ে দিচ্ছি। বলেন কত আসতেছে, যেটা আসতেছে সেটা আমাকে বলেন, দেন হচ্ছে আমি আবার এগেইন হচ্ছে আপনাদের জন্য অফার দিয়ে দিচ্ছি। বিকজ বডির উপরে আসলে হয় কি স্কিনের কালার যেটা থাকে, বাট বডির কালার কখনো হচ্ছে আমাদের স্কিনের সাথে ম্যাচিং হয় না, দ্যাটস ওয়াই বডি হোয়াইটনিংটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো একটু বলে দেন, দেন হচ্ছে আমি এটার আপনাদের জন্য ইয়া করে দেবো। মেবি হচ্ছে এটা প্রায় 4800 টাকার মতো আসে। আচ্ছা, এটা ফুল অফারে পাচ্ছেন আপনার 4000 টাকাতে, ফুল অফারে পাচ্ছেন আপনার 4000 টাকা জাস্ট টু ডেজের জন্য। হ্যাঁ, জাস্ট সরি, টু ডেজের জন্য না তো, ওয়ান ডেজের জন্য, শুধুমাত্র কালকের জন্য, শুধুমাত্র কালকে এই অফারটা থাকতেছে 4000 টাকা, 4000 টাকা অফারটা থাকতেছে। যারা হচ্ছে নেবেন তারা হচ্ছেন অবশ্যই মাস্টার মাস্ট স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাকে মানে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দেবেন। 100% মানি ব্যাক। আপু হচ্ছে একটা আপু মানে ডায়মন্ডের রিভিউ দিয়েছিলেন, আপু রিভিউটা পড়তে পারি না, রিভিউটা আবার দেন। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু, লাভ ইউ টু হানি। অনেকদিন হয়ে গেলো মিরাকল তেলটা, আপু মিরাকল তেলটা আমাদের স্টক শেষ, আবার আসবে কিছুদিন পর, যখন আসবে আমরা দিয়ে দিব আপু। আচ্ছা আপু, শিবামের ফেস ওয়াশটা মিরাকেল অয়েলটা আছে, মিরাকেল শিবামের ফেস ওয়াশটা আমাদের স্টক শেষ, মিরাকেল হেয়ার অয়েলটা আসবে, শিবামের ফেস ওয়াশটা ইনশাল্লাহ আশা করি পরশু দিন চলে আসবে, মানে 16 ডিসেম্বরে পাবেন। হ্যাঁ আপু, অনেকগুলো হচ্ছে শেয়ার করেছে অ্যান্ড স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছে। ওকে আপু, আপু আপনার শোরুমের অ্যাড্রেসটা, আপু শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বাংলা মোটর নিউজ কার্টুন 86/A নাবানা সাতারা গার্ডেন লিফটের 8B8 হচ্ছে আমাদের শোরুম নাম্বার। ওকে, আচ্ছা আপু, আমি অনেক আগেই অর্ডার করেছিলাম পাইনি, কী ছিল আপু? আপু আমুর মুখে অনেক মেস্তা, আজকে তোমার শোরুমে যে নিজে এলাইকির মেস্তা ক্রিমটার ফেস ওয়াশটা নিয়ে আসছে আমার জন্য, ডায়মন্ডটা চেয়েছিল বাট শেষ নাকি। হ্যাঁ, ডায়মন্ডটা আজকে আসছে, জাস্ট 9:30-9:30 দিকে আমাদের স্টকে ঢুকছে। আজকে একটা ভাই আসে তো অনেক বকাবকি করে গেছে, সে ডায়মন্ডের প্যানে, সে রংপুর থেকে আসছে ডায়মন্ডের নিতে। সো যখন দেখতেছে সে রংপুর থেকে এসে ডায়মন্ডের প্যানে, তখন সে আমাদের বকাবকি করতে চায় আপনাদের সার্ভিস ভালো না, কি আপনাদের সার্ভিস, কী সার্ভিস দিতে আসেন, প্রোডাক্ট পাচ্ছি না। সো আর কি, প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় ওইখানে তো আসলে আমাদের কোনো কিছু করার থাকে না, সেক্ষেত্রে তো আমাদের সার্ভিস ভালো না এটা তো আপনারা বলতে পারেন না। প্রোডাক্টস আমাদের, আমি একটা কথা বলেই দিয়েছি, বিকজ আমাদের প্রোডাক্টের এতটা চাহিদা, আপনি যদি আমাদের ডেলিভারি যেদিন দেই, আমরা যখন পার্সেল প্যাকিং করি, প্লাস আমাদের যখন শোরুমে কাস্টমাররা থাকে, তখন যদি আপনারা যদি মানে একদম একটা ঘন্টা আমাদের সাথে থাকতেন আপনাদের নিজেদের মাথায় হ্যাং হয়ে যেত। আচ্ছা যেটাই হোক, আচ্ছা আপু আমার প্রোডাক্ট পাচ্ছি না, কী কী অর্ডার ছিল একটু বলতে হবে আপু। আচ্ছা অফার, আচ্ছা আপু, আপু আফ্রিকান সোপটা কবে আসবে? আফ্রিকান সোপটা আপু যখন আসবে আমি এটা নিয়ে অবশ্যই লাইভ করে দেবো আপু। আচ্ছা আমার একটা 7 গার্ল ক্রিম অর্ডার ছিল আউট অফ ঢাকাতে, আজ 10 ডেজ কবে পাবো? আউট অফ ঢাকাতে অলরেডি সেন্ড করা হয়ে গিয়েছে, পেয়ে যাবেন আপু। ডার্ক সার্কেলের জন্য কী আছে? আচ্ছা নুসরাত জাহান অবন্তি আপু, ডার্ক সার্কেলের জন্য আপনার বাই বাই আন্ডার আইটা নেবেন। হ্যাঁ, ডার্ক সার্কেলের জন্য আপনার বাই বাই আন্ডারআইটা নেবেন। আপনার চোখের নিচে আই ব্যাগ থাকুক, মানে আই ব্যাগ মানে ফুলা ভাব থাকুক, আপনার চোখের উপরে ডার্ক সার্কেল থাকুক, চোখের নিচে ডার্ক সার্কেল থাকুক, মানে যত ডার্ক সার্কেল থাকুক, যত অনেক হার্ড ডার্ক সার্কেলও থাকে সেটাও কিন্তু আপনার চোখের নিচ থেকে টোটালি রিমুভ করে দিচ্ছে। সো এটা হচ্ছে বাই বাই আন্ডারআইটা, আপনাদেরকে হচ্ছে একটু ইয়া করে দেখিয়ে দিচ্ছে, এই যে এটা হচ্ছে বাই বাই। ও শিট, এই খালা
এদিকে আসেন তো, ওইটা পড়ে গেছে, উঠাই দেন। হ্যাঁ আমি তো দেখাচ্ছি, পড়ে গিয়েছে। বাই বাই অ্যান্ড্রয়েডটা যে এটা উঠাই দেন। হ্যাঁ বাই বাই অ্যান্ড্রয়েডটা নেবেন আপু। আপু আপনাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এই যে এটা হচ্ছে বাই বাই অ্যান্ড্রয়েড, এই যে দেখেন এটা হচ্ছে বাই বাই অ্যান্ড্রয়েড। আপনার চোখের নিচে যত ডার্ক সার্কেল থাকুক, যত ডার্ক সার্কেল থাকুক, এটা আপনার চোখের নিচ থেকে ডার্ক সার্কেল রিমুভ করে দিচ্ছে, আই ব্যাগ রিমুভ করে দিচ্ছে। এটা আপনার চোখের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। যদি চোখের পাতাটা অনেক বেশি হচ্ছে, যে এখানে অনেক বেশি দেখা যায় কি অনেকের ইয়া থাকে, মানে রক দেখা যায়, রক দেখাটা আপনার হচ্ছে চোখের উপর থেকে রিমুভ করে দিচ্ছে। প্লাস হচ্ছে আপনার চোখের নিচটা যখন এটা হোয়াইটনিং করবে, 48 ঘন্টা থেকে এটা একটা মানে ওয়ার্কটা স্টার্ট হয়। 48 ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার একদম হচ্ছে 100 ভাগে দেখবেন যে আপনার 70 ভাগ হচ্ছে আই ডার্ক সার্কেল চলে গিয়েছে 48 ঘন্টার ভিতরে। সো এটা হচ্ছে বাই বাই অ্যান্ড্রয়েড। এটা যা দুইটা অ্যাপ্লাই করুন পারমানেন্টলি। একদম আপনি যদি দেখা যায় এক মাস যদি তারপর না ঘুমিয়ে থাকেন, তা হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল থাকবে না, কারণ এটা যখন ডার্ক সার্কেল যখন রিমুভ হবে তখন চোখের নিচে একদম গ্লাস স্কিন বা একদম হচ্ছে আপনার একটা কি বলে একটা সুন্দর একটা মানে গ্লোজি একটা স্কিন দিবে চোখের নিচে। আচ্ছা আপু অনেক আগে 5টা প্রোডাক্টস অর্ডার করেছি কিন্তু পাচ্ছি না চিটাওয়াং এ। আচ্ছা আপু দেখে নিচ্ছি কী কী অর্ডার ছিল। আপু জ্যাফরন অয়েলটা দিলে কোনো কাজ হবে? জ্যাফরন অয়েলটা তো আমি সেল করি না আপু। আচ্ছা আপু অফার 4700 টাকা, 4700 টাকা হলে ওটা পেয়ে যাচ্ছেন 4000 টাকাতে আপু। আচ্ছা আপু ফেস কম্বো দাও। আপু ফেস কম্বো যে দেবো, রাইসের সুদিন জেল আমাদের স্টকে অনেক কম আছে, রাইসের সুদিন জেল আমাদের স্টকে প্রচণ্ড লেভেলের কম আছে, যেটা বলে বুঝাইতে পারবো না। আর রাইসের সুদিন এক্স্যাক্টলি রাইসের সুদিন জেল আপনাকে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। বাংলাদেশের মার্কেটে মানে অনলাইনের মার্কেটে রাইস সুদিং জেলা প্রত্যেকটা সুদিং জেলটা ড্যাম মানে ড্যাম করে দিয়েছে প্রত্যেকটা সুদিং জেলকে, বিকজ এটা এতটা ভালো, এতটা ভালো আপনারা বিশ্বাস করবেন না, এক মাসও হয় না। আমি আজকে রাইস সুদিং জেলটা আপনাদেরকে দেখাচ্ছি, এক মাসও হয় না, এক মাসে আমাদের 16000 পিস মানে রাইস সুদিং জেল সেল আছে। জাস্ট 1 মান্থে 16000 পিস আমরা হচ্ছে রাইস সুদিং জেলটা সেল করেছি। সো আপনারা বুঝেন তাহলে কী পরিমাণে এক একটা আপু একবার যারা নিয়েছে মানে একদিন দুই দিন অ্যাপ্লাই করে তারা আরও 2-3টা করে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। সো এক মাসে আমাদের রাইস সুদিং জেল সেলিং সেল আছে আপনাদের কত, এক মাসে রাইস সুদিং জেল সেলই আছে আমাদের 16000। সো বুঝতে হবে আপু। সো এর জন্য হচ্ছে আজকে ফেস কম্পোটা দিচ্ছি না আপু। আচ্ছা অফার আপু স্কিনের পোর অ্যান্ড পিম্পলসের রিমুভ করার জন্য কি ইউজ করবো সাজেস্ট করেন? স্কিনের পোর অ্যান্ড পিম্পল রিমুভ করার জন্য আপু, পিম্পলস রিমুভ করার জন্য আপনি এটা ডাইমন্ড লাইটে নিয়ে নেন, প্লাস হচ্ছে এখানে যে অ্যালাইকের সোপটা আছে অ্যালাইকের সোপটা নিয়ে নেন, প্লাস যদি পোর্স আছে ডাইমুলারি আপনার স্কিনে পোর্ট এই আসতে ডাইমুলারি স্কিন হচ্ছে আপনার পোর্স টাইটেনিং করে আপনার স্পট আউট করে, এটা যদি অনেক বেশি হচ্ছে ফোড়ার মতো যদি পিম্পলসও থাকে ওই পিম্পলসটাও কিন্তু আপনার স্কিন থেকে রিমুভ করে দিচ্ছে, পিম্পলসটাও কিন্তু আপনার স্কিন থেকে টোটালি রিমুভ করে দিচ্ছে। সো ওই পিম্পলসটা রিমুভ করে দিচ্ছে, আপনার স্পট আউট করতেছে, পোর মিনিমাইজ করতেছে, প্লাস অনেক পরিমাণে প্রচণ্ড ব্রাইটেনিং করতেছে, সেম কাজটা কিন্তু এটাও আপনাকে করতেছে। প্লাস এটার সাথে হচ্ছে শার্কিং শিল্কিং যে পোর সিরামটা আছে, শিল্কিং পোর সিরামটা নিয়ে নেবেন। হ্যাঁ শিল্কিং পোর সিরামটা নিয়ে নেবেন, ওটার দাম হচ্ছে 800 টাকা। ওকে আচ্ছা আপু তোমার ডাইমুলেটার জাস্ট ওয়াও, অ্যালাইকের সোপটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, ডাইমুলেটার খুবই ভালো, মানে এক কথা জাস্ট অসাধারণ। আমি যদি ডাইমুলারির বর্ণনা যতই দেবো আপনাদের কাছে, আমার আমার জানি কেন মনে হয় যে ডাইমুলারির বর্ণনা আপনাদেরকে আমি যতই দেবো ততই কিন্তু কম হবে, বিকজ ডাইমুলারির সাথে এক্স্যাক্টলি আপনি কোনো প্রোডাক্টের তুলনা করতে পারবেন না, কোনো ক্রিমের না, জাস্ট ফর এভার একটা ক্রিম, জাস্ট ফর এভার একটা ক্রিম ডাইমুলারি ক্রিম। আচ্ছা আপু এক্স ক্যালসিয়ামটা থাকলে আমাকে এক্স ক্যালসিয়ামটা এখনও কাস্টমসে আটকানো আপু। আচ্ছা কি বিয়েতে কি পরবে, লেহেঙ্গা নাকি শাড়ি? অবভিয়াসলি লেহেঙ্গা আমার জিগায়। আচ্ছা আপু ভিটামিন ই ফেস ওয়াশের প্রাইস কত? ভিটামিন ই ফেস ওয়াশটা আমাদের স্টক আউট হয়নি। আচ্ছা আপু কেউ কি ইউজ করেছেন, কেমন রেজাল্ট? আচ্ছা আপু অফার আপু আউট অফ ঢাকার পার্সেল দিবা? আউট অফ ঢাকার পার্সেল অলরেডি আমরা সেন্ড করেছি আপু, আমাদের একটু টাইম দিতে হবে, আমাদের একটু টাইম দেন আপনারা পেয়ে যাবেন। ওকে আচ্ছা পিম্পলসের স্পট কি কি ইউজ করবো? যদি পিম্পলসের স্পট থাকে আপু আপনি হচ্ছেন এখানে যে ইয়াটা আছে রাইসের সুদিং জেলটা অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে আপনার ডাইমুলের ক্রিমটা অ্যাপ্লাই করবেন, রাইস সুদিং জেলটা অ্যাপ্লাই করবেন, জাস্ট এই কয়টা জিনিস অ্যাপ্লাই করবেন। আর যেহেতু ডে ক্রিমটা আছে টমেটো ক্রিমটা অ্যাপ্লাই করবেন, ওটা হচ্ছে ডে ময়েশ্চারাইজার, বিকজ এখন অনেক বেশি হচ্ছে মানে শীত আসতেছে আপনার স্কিনে প্রচণ্ড পরিমাণে টানবে। সো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার টমেটোর যে ক্রিমটা আছে টমেটো ক্রিমটা অ্যাপ্লাই করবেন। টমেটো ক্রিমটা এখানে কোথায় আছে আমি তো জানি না, আমি নিয়ে আসছি কি না আই ডোন্ট নো। আচ্ছা সো এটার প্রাইস হচ্ছে আপু 1400 টাকা রাইস সুদিং জেল। আপনার অ্যালাইকের সোপটার দাম হচ্ছে আপনার 1200 টাকা, আপনার ডাইমুলের ক্রিমটার দাম হচ্ছে আপনার 1500 টাকা। হ্যাঁ জাস্ট এই তিনটা জিনিস অ্যাপ্লাই করেন, আপনার স্কিন থেকে মানে পিম্পল কী বলেন পিম্পলের বাপ মা দাদা ঠাকুরও যদি থাকে সেটাও চলে যাবে, দাগের বংশ নির্বংশ হবে ততটুকুই আমি
বলতে পারি। হ্যাঁ আচ্ছা আপু, আমার কাছে 5000 টাকা পাই ফাইজা আপু, আমি তোমার আপু 5000 টাকা কিছু একটু বলতে হবে আপু। আচ্ছা আপু, অ্যাটোমোম ইঞ্জেকশন নাকি রিস্টক করেছে? আপু আপু, অ্যাটোমোম ইঞ্জেকশনটা কালকে রিস্টক হয়েছে, অলরেডি হচ্ছে অর্ধেক শেষ হয়ে গিয়েছে, আর হয়তো বা 10 থেকে 12 বক্স আছে। আপনারা বিশ্বাস করবেন, কালকে যে হচ্ছে স্কিন লাক্সারিয়াস রিপেয়ারিং যে টোনারটা আসলো সেটা অলরেডি আমাদের স্টক শেষ, গতকালকে এসেছে, আজকে অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবং গতকালকে 300 পিসের মতো স্টক মানে স্টক হয়েছিল আমাদের, আজকে অলরেডি শেষ হয়ে গিয়েছে। এটা যে শুধুমাত্র পার্সেল প্যাকিংয়ে তা না, শুধুমাত্র শোরুম থেকেই শেষ হয়ে গিয়েছে, বাকি হচ্ছে অর্ধেক ছিল সেটা হচ্ছে পার্সেল প্যাকিংয়ে। হ্যাঁ আচ্ছা আপু, তুমি কি শোরুমে থাকবা? আমি কাল আসবো। হ্যাঁ আপু আমি আছি আপু। আচ্ছা আপু, আমি পেজে পিক দিয়েছি, প্লিজ সাজেশন দাও। নীল শর্মা আপু এখান থেকে বলো, এখান থেকে আমি সাজেশন দিয়ে দিচ্ছি আপু। আচ্ছা আপু, হাইড্রা পেপিডেটের নিউ সানস্ক্রিনটা পাঠিয়ে দিও। আচ্ছা আপু, কোন দেশে আপু ডাইমলাইট আর ব্রাইটনিংয়ের জন্য কি ইউজ করবো? আপু ডাইমলাইটটা হচ্ছে তোমাদের ইরানের, এটা অরিজিনাল ইরানেরটা, এটা অরিজিনাল ইরানেরটা। একটা আছে তোমার চাইনিজ, ওটা হচ্ছে চায়নাল ভার্সনেরটা। এটা দুইটা কান্ট্রির কোড আছে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে তোমার ইরানেরটা। সো চায়নাটাও হচ্ছে তোমাদের অরিজিনাল, বাট চায়নাটা হচ্ছে তোমাদের জেল টাইপের, যেটা কিন্তু স্কিনটা পিলিং করে, বাট যাদের স্যুট করে না তারা হচ্ছে স্কিনটা বার্ন হয়ে যায়, যেটা চায়নাটা। আর এটা হচ্ছে ইরানিটা, এটা হচ্ছে তোমাদের স্কিনটা মোস্ট গর্জিয়াস, মানে একদম জাস্ট তোমাকে একটা গর্জিয়াস একটা হচ্ছে মানে গর্জিয়াস একটা স্কিন তোমাকে হচ্ছে গিফট করবে। প্লাস হচ্ছে তোমাদের মানে একটা স্কিনের জন্য যা যা দরকার, লাইক তোমার মানে তোমার তুমি মানে যা যা আমি মানে বইলে বুঝাতে পারতেছি না, মানে তোমার একটা স্কিনের জন্য যা যতটুকু দরকার আছে সম্পূর্ণটাই কিন্তু এটা তোমাকে দিচ্ছে। প্লাস ফেসিয়াল কিটগুলো অ্যাপ্লাই করতে হবে আপু। আচ্ছা আপু, রাইস সুদিং জেলটা জলদি পাঠান আপু। রাইস সুদিং জেলটার জন্য আমি জাস্ট মানে পাগলের মতো হয়ে গেছে, আজকে যখন দেখছি আমাদের স্টকটা শেষ হয়ে গিয়েছে, আমি পুরো মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে কবে আমার রাইস সুদিং জেল আসবে, আমি নিজেও মানে ইয়া না। আপু তোমার ডায়মন্ডের কিমটা অনেক ভালো। আচ্ছা একটা মিনিট আমি একটু এটা পড়ি। আচ্ছা আপু তোমার ডায়মন্ডের কিমটা, একটা মিনিট আমি একটু নিয়ে। আচ্ছা অনেক অনেক ভালো, আমি ইউজ করেছি, হ্যাপি হয়েছে। এই ক্রিমটার উপর কোনো ক্রিম হয় না, জাস্ট জোস অ্যান্ড স্লিপিং মাস্কটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, আমি যদিও পড়তে পারি না সবগুলো, আমি যদি বলবো যে আপনার লাইফ চেঞ্জিং যদি কোনো ক্রিম থাকে, আপনার লাইফটা ফুল ফিল আপভাবে চেঞ্জ করার জন্য যদি কোনো ক্রিম থাকে বাংলাদেশে, সেটা মাত্র হচ্ছে এটা, সেটা মাত্র হচ্ছে এটা ডাইমলাইট। আপনার ফুল স্কিন, আপনার ড্রিমি স্কিন, আপনার যদি একটা ড্রিমি স্কিন চান বা আপনার ফুল স্কিনের লাইফটা যদি আপনার চেঞ্জ করতে চান সেটা আপনার ফুল হচ্ছে বাংলাদেশে যদি একটা মাত্র ক্রিমে থাকে সেটা হচ্ছে ডাইমলাইট। হ্যাঁ আমি সেলার হতে পারি, আদার্স অনেক সেলারদের ক্রিম আছে, বাট ক্রিম তো হচ্ছে আর কেউ নিজে মেক করে না, এটা এক একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি। বাট আপনারা সিমিলার সব প্রোডাক্টের সাথে ইয়া করে দেখতে পারেন যে আমাদের ডাইমলাইটের মতো এত সেল হচ্ছে কোনো ক্রিমেরই সেল নাই। তারপর হচ্ছে যে যত বেশি রিভিউ, এটার অলরেডি হচ্ছে আপনার 30-40 হাজার শুধুমাত্র রিভিউস আছে আমাদের, এটার রিভিউ আছে এটার, আর এটার ইউজার আছে অলরেডি হচ্ছে আপনার 1 লাখের উপরে, এটা শুধুমাত্র ইউজারই আছে। আচ্ছা আপু আমি তোমার পেজে নিও, আমি বলবো কি ইউজ করলে মুখের দাগও যাবে, ফর্সা হবে। আপু ডাইমলাইটে অ্যাপ্লাই করেন, আপনার এলাইকের সোপটা বা হচ্ছে টমেটো, যদি এলাইকের সোপটা, আমাদের এলাইকের সোপটা অনেক হচ্ছে আমাদের রানিং প্রোডাক্ট। হ্যাঁ এলাইকের সোপটা এটা আসে আর শেষ হয়ে যায়, যেমন হচ্ছে আজকে কাল গতকালকে আসছে, অলরেডি আমাদের স্টকে 50 পিস আসছে, 350 পিস আসছে, এখন অলরেডি 50 পিস আছে। সো এটা হচ্ছে আপনার টমেটোর হচ্ছে যে ফেস ওয়াশটা আছে, টমেটো ফেস ওয়াশটা অ্যাপ্লাই করেন। প্লাস হচ্ছে এটা আপনার ব্রাইটনিং করবে, স্পট আউট করবে, স্কিনের র্যাশ দূর করবে, পিম্পলস দূর করবে, হ্যাঁ অ্যালার্জি দূর করবে। সো এটা হচ্ছে আপনাদের টমেটো ক্রিমটা, এটা হচ্ছে টমেটো ক্রিম, প্লাস হচ্ছে আপনার এই যেটা, এটা হচ্ছে আপনার ডায়মন্ডের ইরানেরটা, এটা নিতে পারেন। হ্যাঁ আর যারা হচ্ছেন আপনারা মনে করেন যে নাইজেরিয়ান সেভেন গালটাও আছে, যে যারা নাইজেরিয়ান সেভেন গালটাও নিতে পারেন। বাট আপনি যদি বলতে এটার চেয়ে এটা একটু বেশি বেটার, এটা হচ্ছে একটু হাই লেভেলের আপনার ডায়মন্ডটা, আর এটা হচ্ছে এটাও অনেক ভালো, এটাও হচ্ছে যারা ভাইব্রন কালো আছেন তারাও অনেক বেশি সাদা হয়ে যাবে, বলছেন নাইজেরিয়া থেকে প্রোডাক্ট, এটা হচ্ছে নাইজেরিয়ান প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার ইরানের প্রোডাক্ট। হ্যাঁ আচ্ছা আপু, আই ওয়ান্ট ডে অ্যান্ড নাইট ক্রিম। আপু ডে অ্যান্ড নাইট ক্রিম যদি চান, আপনি নাইট ক্রিম কোনটা চান আমাকে বলতে পারেন, ডায়মন্ডের নাকি সেভেন গার্ল, আর ডে ক্রিম চাইলে হচ্ছে আপনি টমেটো ক্রিমটা নিতে পারেন। টমেটো ক্রিমটার দাম হচ্ছে আপনাদের 1000 টাকা, হ্যাঁ সরি 1200 টাকা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আপু সেভেন গার্ল অ্যাটোমোম ইঞ্জেকশন ইউজ করা যাবে? হ্যাঁ আপু যাবে, জাস্ট 2 ফোঁটা অ্যাপ্লাই করবো আপু। টমেটো ফেস ওয়াশটার কাজ কি একটু দেখান আপু, টমেটো ফেস ওয়াশটা অলরেডি বলে দিয়েছি কি কাজ করে, যেটা টমেটো ফেস ওয়াশটা। আচ্ছা পোর্জার জন্য কি আছে? প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করতে পারবেন, উইকে 4 ডেজ অ্যাপ্লাই করতে পারবেন আপু। আচ্ছা আপু গো জলদি রাইস সুদিং জেলটা দাও। আচ্ছা খুবই খুবই ভালো, সুয়া খান রুই আপু, থ্যাংক ইউ সো মাচ আপু।
আচ্ছা আপু আপু আচ্ছা একটা মিনিট আপু, এগুলো ইউজ করলে পার্মানেন্ট ফর্সা থাকবে, আমাদের এগুলো পার্মানেন্টলি কাজ করে আপু। আচ্ছা আপু, আউট অফ ঢাকাতে আজকে অফার বডি কম্বোটা অর্ডার করে করেছি, অর্ডার কনফার্ম করো আপু। ইনবক্সে হচ্ছে আমাদের মডেলটা আছে, তুমি ইনবক্স অর্ডারটা দিয়ে দাও। আমি আমি ডাইমলের কিমটা অর্ডার করেছিলাম, কনফার্ম করে নাই আপু। মুক্তা রহমান আপু বারবার একটু হাই হ্যালো দাও আপু। আচ্ছা আপু, আমি 8 পিস অর্ডার করেছি, আমাকে দেওয়া হয়েছে 5 পিস, টাকা নিয়েছি 8 পিসের। ফাইজুল্লাহ আপু কোনটা? আচ্ছা আচ্ছা, ওই দিনকেই তো তোমাকে বললাম যে পাঠিয়ে দেওয়া হবে, এবং তোমার পার্সেল তো অলরেডি আমি পাঠিয়েও দিয়েছি আপু। আচ্ছা আপু, কি ভূতের লোশন দুইটা দুইটা দুই কালার পেলাম, কোনো প্রবলেম? কোনো প্রবলেম না আপু, একটু ডিপ লাইট কালার চলে আসে। আচ্ছা আপু, কল দিয়ে কনফার্ম করেনি আউটসাইড ঢাকাতে আপু, আমরা লাস্ট টাইম কাউকেই কল দিই নাই, কজ এত বেশি হচ্ছে আমাদের অর্ডার ছিল আপু। আপু আমরা তো খুব পাতলা, আমার তো খুব পাতলা আপু, আমার ত্বক খুব পাতলা, কি ব্যবহার করব বলো, আর রক দেখা যায়। নীল সীমানা আপু, নীল সীমানা আপু, ত্বক যদি অনেক বেশি পরিমাণে পাতলা থাকে, আপনি রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করেন আপু, রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করেন, প্লাস রাইসের সুদিং জেলটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, রিকভারি অয়েলটা হচ্ছে আপনার যত মনে করেন, যদি মনে হয় যে আপনার স্কিনে টান দিলে রক বের হয়ে যাবে, এমন পসিবিলিটিও যদি থাকে আপনার স্কিনটাতে, তাহলে কিন্তু ওইটা হচ্ছে আপনার স্কিন থেকে রিমুভ করে দিবে। হ্যাঁ, দাম হচ্ছে 1000 টাকা আপু। আচ্ছা আপু, হাত পা ফর্সা করার জন্য কি দিব প্লিজ আপু? অলরেডি বলেই দিয়েছে, বডি কম্বোটা অ্যাপ্লাই করবেন, আপনার 100% হচ্ছে আপনার ফুল বডি হোয়াইটেনিং হবে। এটা 100, মানে এটাই হচ্ছে কোনো একদম হচ্ছে কোনো না নাই, যেটা কাজই করবে এটা তো কোনো না নাই, এটা 100% কাজ করবে। জাস্ট এই বডি কম্বোটা নেবেন 4000 টাকা, এই ফুল বডি কম্বোটা নেন 4000 টাকা, জাস্ট আর কোনো কিছু অ্যাপ্লাই করা লাগবে না, 100% কাজ করবে আপু। আপু, ফেসের নেকের কাছে রক দেখা যায়, কী করবো? আমার ফেস অ্যান্ড নেকে আপু, রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করবেন, এই যে রিকভারি অয়েলটা হচ্ছে এটা আপু, এই যে রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করবেন, এটা অরিজিনাল লন্ডনের টা। হ্যাঁ, এটার দাম হচ্ছে 1000 টাকা, অরিজিনাল লন্ডনের রিকভারি অয়েলটা, এটার দাম হচ্ছে 1000 টাকা আপু। আপু আমসো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। নয়াবাজার থেকে কীভাবে যাবো ইকরামণি আপু? নয়াবাজারটা কোন জায়গায় আপু? ঢাকাতে? আচ্ছা আপু, হাই হ্যালো আপু, আপু একটা টোনার অর্ডার করেছি, এখনও পাইনি, অর্ডার কনফার্মেশন ডেট কবে ছিল একটু বলতে হবে আপু। আচ্ছা এই খালা, ফ্যানসার আন, আমার গরম লাগতেছে, পানি দেন। আচ্ছা আপু, আপু অ্যালাইকের সোপটা ফেসিয়াল ক্লিনজিং ফর্ম স্লিপিং মাস্ক গ্লুতা পাপায়া ডাইমুলারি। আচ্ছা তুমি একটু আবার একটু অর্ডারটা রিঅর্ডার দাও, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, ক্রিমটার প্রাইস 1500 টাকা আপু। আপু আমি ডাইমুলারি ক্রিমটার অর্ডার করেছি, আমার মেসেজ কনফার্ম করো আপু, একটু হেল্প করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি আপু, আমি লাইভ শেষ করে দেখে নেবো, কজ এখন তো লাইভ থাকাকালীন অবস্থায় তো আমি দেখতে পারবো না। আপু হ্যান্ডেল লেগের জন্য কি আছে আপু? অলরেডি দেখিয়ে দিয়েছি, 28 তারিখে কনফার্ম হয়েছে, এখনও পেলাম না। ওকে আপু, 28 তারিখে কনফার্ম হয়েছে, কী কী অর্ডার ছিল বলতে হবে, ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা, সেটাও একটু আমাকে বলতে হবে আপু। আপু এত আপু, আচ্ছা আপু ইনবক্সে চেক করেন প্লিজ। আচ্ছা আপু, তুমি তো কিউট কেন এত না, যতটা বলো তোমরা ভালোবাসো, দেখছো এত সুন্দর করে দেখো আপু। ফেসে বয়সের ছাপ আছে, কি ইউজ করবো আপু? ফেসে যদি বয়সের ছাপ থাকে, আচ্ছা যেটা সত্যি কথা, আজকে কিন্তু টেক্সের ফেস প্যাকটা অলরেডি আমাদের কাছে চলে আসে, টেক্সের ফেস প্যাক কিন্তু অলরেডি আমাদের, এইটা এই পানি না, খাবার পানি বসে বোতল দেন। হ্যাঁ, টেক্সের ফেস প্যাকটা অলরেডি চলে আসেন, যারা খুব লাকি তারা পাবেন টেক্সের ফেস প্যাকটা। আমি নিয়ে আসছি রাইসুদ্দিন জেলা, তাহলে তো তুমি খুবই লাকি গার্ল আপু। স্কিন রিপেয়ারের জন্য কী করবো? স্কিন রিপেয়ারের জন্য ফুল ফেসিয়াল কিটটা অ্যাপ্লাই করবেন আপু, স্কিন রিপেয়ারের জন্য আপনার ফুল ফেসিয়াল কিটটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আপনার রাইসের সুদিং জেল, এটা হচ্ছে আপনার মরিঙ্গা মাসাজ ক্রিম, প্লাস হচ্ছে আপনার এখানে যে পিঙ্ক যে স্ক্রাবারটা আছে আমার, না এটা দেন, পিঙ্ক যে স্ক্রাবারটা আছে, পিঙ্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি পিঙ্ক স্ক্রাবারটা, কই গেল পিঙ্ক স্ক্রাবারটা? আমি অনেক কিছু পাই না কেন খালা, কেন এইখানে তো ছিল পিঙ্ক স্ক্রাবার আছে আপু, এটার সাথে একটা পিঙ্ক স্ক্রাবারটা অ্যাপ্লাই করবেন, আপনার স্কিনটা রিকভারি হয়ে যাবে। আমাদের ফুল ফেসিয়াল কিটটা নিয়ে নেবেন, 2700 টাকা অফারে আছে আপু। আপু 5000 টাকা পাও না আপু, তুমি অল্প কিছু টাকা পাও, সেটা হচ্ছে তোমার দুইটা প্রোডাক্টস দেওয়া হয় না, সেটা আমি দিয়ে দেবো আপু। আচ্ছা আপু, রিকভারি অয়েল ডাইমুলারি ক্রিমটা কি একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ আপু, অ্যাপ্লাই করা যাবে, একদিন হচ্ছে রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করবেন, একদিন হচ্ছে ডাইমুলারিটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আপু, ব্রণের দিকে আউটসাইড ঢাকা, ওকে আপু, আফ্রিকান সোপটা কি আসবে আপু? অবশ্যই আসবে, এটা আসলে এটা নিয়ে তো আমি মাস্ট অ্যান্ড মাস্ট বি লাইভ করবো আপু, এটা তোমাদের বারবার বলতে হবে না। আফ্রিকান সোপ নিয়ে আমি যখনই লাইভে আসি তখন এত বেশি কোশ্চেন করে আমি নিজেই অতিষ্ঠ হয়ে যাই আপু। ওকে আপু, অনেক দিন আগে প্রোডাক্টস অর্ডার করেছিলাম,
করলাম, এখনো পাই নাই আউটসাইড ঢাকাতে। কাজী ফাহিমা আফরিন আপু, কী অর্ডারটা কী ছিল একটু বলতে হবে আপু। আচ্ছা আপু, ভিটামিন নাইট ক্রিমটা কি ব্রনের দাগ যাবে? ভিটামিন নাইট ক্রিম ব্রনের দাগ যায় না, পিম্পলস দূর হয় আপু। ওকে আপু, কোরিয়ান রাইস রাইস স্ক্রাবারটা আছে? কোরিয়ান রাইস স্ক্রাবারটা আছে আপু, স্কিন ফুডের। আপু আমার অ্যালার্জি আছে, মুখটা ক্লিয়ার করার জন্য কী দেবো আপু? নাইট ক্রিম চাচ্ছেন নাকি আপনি আদার্স কোনো প্রোডাক্ট চাচ্ছেন, সেটা আমাকে একটু বলতে হবে আপু। আচ্ছা ফেসের জন্য, ফেসের জন্যই আপু সেভেন গার্ল ক্রিমটা আউট অফ ঢাকায় 5 তারিখ অর্ডার কনফার্ম হয়েছে, এখনও প্রোডাক্টস পাইনি আউট অফ ঢাকাতে। 5 তারিখ আপু অলরেডি সেন্ড করা হয়ে গিয়েছে, কালকে ইনশাল্লাহ, কালকে বা পরশু ইনশাল্লাহ আমরা লিস্ট দেবো, লিস্টে ইনশাল্লাহ আপনার নাম পেয়ে যাবেন আপু। আপু সেভেন গার্ল ক্রিমটা, আপু আমার ডায়মন্ডের ক্রিমটা, আমার মুখে অনেক ব্রন পিম্পলস, আল্লাহ আহারে অনেক ইচ্ছে ছিল ফেয়ার হওয়ার, বাট আমার লাকটাই নাই। মাহফুজ আপু কবে অ্যাপ্লাই করেছেন একটু বলতে হবে আপু, কবে অ্যাপ্লাই করেছেন একটু বলতে হবে। হ্যাঁ আচ্ছা, অ্যাটোমোম ইঞ্জেকশন মুখে কয়দিন লাগাবে একটু বলো, অ্যাটোমোম ইঞ্জেকশনটা মুখে কয়দিন লাগাবেন বলছো বুঝলে না আপু। র ফেসে অ্যাপ্লাই করতে চাচ্ছো? অ্যালাইকে সোপটা সানস্ক্রিনটা আছে, অ্যালাইকে সোপটা আছে, বাট সানস্ক্রিনটা আমাদের স্টক আউট আপু। আপু তিনটা পাইনি। ওকে আপু আউটসাইড ঢাকায় ডায়মন্ডের অর্ডার ছিল, ডায়মন্ডের আপু শেষ হয়ে গিয়েছিল, আবার আসছে ইনশাল্লাহ আমরা সেন্ড করে দেবো। আপু তোমার মতো সুন্দর হতে চাই, কী করবো আপু? আমি ডায়মন্ডের ইউজার, আমি ফেসিয়াল কিট অ্যাপ্লাই করি, আমি সিরাম অ্যাপ্লাই করি, আমি অনেক কিছুই অ্যাপ্লাই করি আপু, বাট আমি হচ্ছে ডায়মন্ডের ইউজার। আর এটা হচ্ছে সিরামটা, অনেক আপুরাই বলেছিলেন যে আপু আমি কিন্তু সিরামটা এক্স্যাক্টলি আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, এখন সিরামও যদি তোমরা অ্যাপ্লাই না করতে পারো এর চেয়ে দুঃখের বিষয় আসলে এক্স্যাক্টলি কী আছে বলেন? এই যে আপনার প্রামিগেন্ডের সিরামটা, এই যেটা এটা হচ্ছে প্রামিগেন্ডের সিরাম, যারা একদম অ্যাপ্লাই করতে পারে না যে আপু প্রামিগেন্ডের সিরামটা, জাস্ট এইভাবে করে রেখে দেবেন। হ্যাঁ দেখবেন যে একটু পরে স্কিনের সাথে শুকিয়ে যাবে, এটা আপনার স্কিনটা ঠান্ডা রাখবে, ময়েশ্চারাইজার রাখবে, আপনার ডার্ক স্কিন হচ্ছে হোয়াইট করবে, যাদের ডার্ক স্কিন আছে ডার্ক স্কিনটা হচ্ছে হোয়াইট করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাও রিপেয়ার করবে। হ্যাঁ এই যে এটা আমার ইউজ করাটা, দেখেন না যে শেষ হয়ে গিয়েছে, যে এটা আমার ইউজ করাটা শেষ হয়ে গিয়েছে, যে এখন যেহেতু উইন্টার সিজন, দেখেন আমি যে কীভাবে কীভাবে ইউজ করি, এখন যেহেতু উইন্টার সিজন না, উইন্টার সিজনে হচ্ছে একটু বেশি করেই দেবেন, এটা একটু হচ্ছে আপনার মোটা করে দিয়ে রাখতে হয়। প্রমিগেন্টের তো প্রমিগেন্টের এসেন্স কিন্তু অনেক বেশি ভালো, প্লাস এটা হচ্ছে আপনার ডার্ক স্পট, মানে যেটা হচ্ছে আপনার মানে স্পট আছে স্কিনে, স্পটটা রিমুভ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা শাইনিং করে, গ্লো করে, অনেক কাজ করে এটাতে আপু। যেহেতু প্রমিগেন্ট, প্রমিগেন্ট তো কিন্তু আমাদের স্কিনের জন্যও ভালো, এটা শেষ হয়ে গেছে আমারটা, ভাই কেমনে দেখাবো এখন। এটা হচ্ছে দিনে দুইবার, দিনে যে কোনো দুইবার অ্যাপ্লাই করবেন, আর যাদের স্কিনে, আমি একটা কথা বলে দিয়েছি যে শীতের দিনে অনেক বেশি, জাস্ট আলতো করে লাগাবেন, বেশি ঘষবেন না, সিরাম কখনোই বেশি ঘষাঘষি করবেন না। অনেক আপনার একদম এমনি এমনি করে অ্যাপ্লাই করে, বাট ওটা করলে তো দেখা যাবে যে আপনার হাতেই লেগে গেছে। হ্যাঁ প্লাস এটা আপনার হচ্ছে পোর টাইট নিয়ে কাজ করে, যাতে দেখবেন যে অনেকের সময় ধাম করে স্কিনটা লাল হয়ে যায়, শীতের সিজনটা কিন্তু স্কিনটা অনেক বেশি লাল হয়, দেখবেন যে বসে আসেন, বসে আসেন একটু পর দেখবেন যে স্কিনটা লাল, একদম মানে লাল হয়ে গেছে, যে চিক্স দুটো একটু লাল লাল হয়ে গেছে। সো আপনি যখনই প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করবেন সাথে সাথে স্কিনটা একদম কুল হয়ে যাবে, হ্যাঁ প্লাস স্কিনটা ময়েশ্চারাইজার হবে, যাদের দেখবেন যে স্কিন থেকে চামড়া উঠতেছে তারা হচ্ছে প্রমিগেন্ডের সিরামটা এরকম করে দিয়ে রাখবেন, চামড়া ওঠাটা একদম হচ্ছে স্কিন থেকে অফ হয়ে যাবে, যে স্কিনটা অনেক গ্লো করে। এটার দাম হচ্ছে 1050 টাকা। এই যে আর যাদের হচ্ছে জাস্ট একটু এজিনিংয়ের ছাপ আছে, এজিনিংয়ের ছাপটাও কিন্তু আপনার স্কিন থেকে টোটালি রিমুভ করে দিচ্ছে। হ্যাঁ একদম এজিনিংয়ের একটু ছাপ আছে, ওই ছাপটাও কিন্তু আপনার স্কিন থেকে টোটালি রিমুভ করে দিচ্ছে। সো এটার দাম হচ্ছে 1000 টাকা। এটা আপনার পোর টাইটেনিং করে, এটা আপনার স্কিনটা হোয়াইটেনিং করে, গ্লোয়িং করে, স্কিনটা হচ্ছে যাদের হচ্ছে অ্যান্টি রিঙ্কেল আছে, অ্যান্টি রিঙ্কেলটা হচ্ছে আপনার স্কিন থেকে রিমুভ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা টান টান করে, যাদের কপালে ভাঁজ আছে ওই ভাঁজটা রিমুভ করে, চোখের নিচে হাসলে যাদের একটু কুচকিয়ে যায় ওই কুচকানো ভাবটা হচ্ছে আপনাদের নর্মাল করে, মানে হচ্ছে কুচকায় না, ওটা হচ্ছে রিমুভ করে, প্লাস হচ্ছে স্কিনটা টান টান রাখে, প্লাস হচ্ছে স্কিনটা অনেক হচ্ছে ঠান্ডা রাখে, যাতে হচ্ছে স্কিনটা লাল হতে দেয় না। সো এটার দাম হচ্ছে 1050 টাকা প্রমিগেন্ডের সিরাম। এটা হচ্ছে প্রমিগেন্ডের সিরাম, প্লাস হাইলি হচ্ছে আপনার হোয়াইট নিয়ে কাজ করে, অনেক বেশি হোয়াইট নিয়ে কাজ করে, প্লাস ময়েশ্চারাইজার কাজ করে। হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সিরামটা প্রমিগেন্ডের, আমারটা তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি শেষ করে ফেলছি একটা, হ্যাঁ তো উঠতেছে না, দেখেন একদম হচ্ছে একদম টাকাই টোকাই আমি উঠাইছি। আচ্ছা আপু লিপস্টিকের কোন ব্র্যান্ডের নাম্বারটা বলো? হুদা বিউটি আপু, এটা
আচ্ছা সরি হুদা বিউটি বলি, মিস অ্যান্ড মিসেস আপু, আপু বিউটি স্কিন রিপেয়ার সিরামটা কতদিন ইউজ করতে হবে আপু? এটা টানা তিনটে অ্যাপ্লাই করতে হবে আপনার। হ্যাঁ আপু, র্যাডেলের সেটটা ইউজ করলে পারমানেন্ট, একদম পারমানেন্টভাবে পিম্পলস যাবে র্যাডেলের সেটটা অ্যাপ্লাই করলে, মানে পিম্পলসের যদি বংশধর থাকে ওটাও নির্বংশ হয়ে যাবে আপনার স্কিন থেকে। নিউ টোনারটা কি রিস্টক হয়েছে? রিস্টক হয়েছে, অলরেডি শেষও হয়ে গেছে আপু, আবার নেক্সট সপ্তাহে আসবে অবশ্য। হ্যাঁ আচ্ছা আপু, বলো বলো আপু, আপু একটু কম রাখতে পারবে না বডি লোশনটা? আপু আমাদের তো ফিক্স, তারপর হচ্ছে আমরা কম্বো দিয়ে দিয়েছি। আচ্ছা অনেক আপুরা আছেন যারা কিনা এখানে জাফরানের যে লোশনটা আছে, জাফরানের লোশনটার উপর অনেক আপুরা হচ্ছেন আপনারা ইয়া চাইছিলেন, কি যেন বলে অফার চাইছিলেন, অনেক আপুরা অফার চাইছিলেন জাফরানের লোশনেরটার উপরে। হ্যাঁ জাফরান লোশনটার উপরে অনেক আপুরে অফার চাই। এটা হচ্ছে আমার ইউজারটা, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ এই যে আমার ইউজারটা, আমার খুব বেশি ভালো লাগে, খুব বেশি মানে বলার বাহিরে, আপনাদেরকে আমি এক্স্যাক্টলি বলে বুঝাইতে পারবো না যে জাফরানের যে লোশনটা এটা কতটা ভালো। আমার ভূতের ক্রিমটা সারাই এটা একা 100 কাজ করছে, মানে ভূতের ক্রিমটা আমি ভূতের ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করি না, আমি বডি ভূতের ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করি না। আমি পাপায় লোশনের ইউজার ছিলাম, পাপায় লোশন শেষ, এখন রাইট নাও কিন্তু আমি এই যে জাফরানের এই যে বডি লোশনটা আছে, জাফরানের বডি লোশনটা অ্যাপ্লাই করতেছি। এটা একাই হচ্ছে 100 কাজ করতেছে, মানে এটা এতটা ভালো। হ্যাঁ আচ্ছা এটার দাম হচ্ছে আপু, এখানে কী লাগছে আমার, চোখের বেশি পড়ছে। হ্যাঁ আচ্ছা এটা একাই 100 কাজ করে, আর এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। অফারে চাচ্ছিলেন অনেক আপুরা, বলেন অফারে কত দিব? অফারে হচ্ছে 1200 টাকা দিব, এটা অফারে 1200 টাকা পাচ্ছেন, অফারে পাচ্ছেন 1200 টাকা। সো অফারটা চাচ্ছেন কারা কারা, হাত তুলেন ও অফার লিখেন, যারা যারা অফারে চাচ্ছেন 1200 টাকাতে, যারা অফারে চাচ্ছেন তারা হাত তুলেন। এটা আপনার ঘাড়ে অ্যাপ্লাই করতে পারবেন, আন্ডার আর্মসে অ্যাপ্লাই করতে পারবেন, পেটে অ্যাপ্লাই করতে, এটা পেটে অ্যাপ্লাই করলে যে ফাটা দাগটা আছে ফাটা দাগটাও কিন্তু রিমুভ হচ্ছে, পিঠে অনেকের পিম্পলস আছে পিম্পলসটা রিমুভ হচ্ছে, প্লাস সবচেয়ে বড় গুণ আছে এটা সিক্রেট প্লেসও অ্যাপ্লাই করতে পারবেন, সিক্রেট প্লেসটাও কিন্তু আপনার ওয়াচ নিয়ে কাজ করে। সেটা হচ্ছে আমাদের 1300 টাকা, বাট একদিনের জন্য, এটা সেকেন্ড টাইম আপনাদের আর কোনো অফার দেওয়া হবে না জাফরানের লোশনের উপরে, সেকেন্ড টাইম আর কাউকেই অফার দেওয়া হবে না। সেটা একদিনের জন্যই অফার পাচ্ছেন আপনারা জাফরানের লোশনটা হচ্ছে আপনাদের 1300 টাকা, অফারে থাকবে 1200 টাকা। অফারে যারা যারা চাচ্ছেন অফার লিখে জাস্ট কমেন্ট করতে হবে। হ্যাঁ আচ্ছা আপু, হেয়ারের জন্য কিছু বলো প্লিজ, হেয়ারের জন্য আপনি মিরাকেল হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করবেন আপু, আজকেও লাইভে শেয়ার গিফট আছে। হ্যাঁ আপু আজকে লাইভে অলরেডি আমি শেয়ার গিফট দিয়ে দিয়েছি। আচ্ছা আর একটা কনটেস্ট খেলবো আপু, আপু প্রেগনেন্সি, আপু পেরি একটিন 2 পাতা খেতে হবে আপু, আপু অ্যালকোহল টোলাটা কীভাবে ইউজ করবো? অ্যালকোহল টোলাটা দিনে 2 বার অ্যাপ্লাই করতে, তুলাদের চেপে চেপেটা অ্যাপ্লাই করতে হবে, 15 দিন হলো কনফার্ম করেছো এখনও পেলাম না আপু, সাই দিয়েছিলাম আপু, কী অর্ডার ছিল একটু বলতে হবে আপু। ওকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? করক সঞ্জিদা আপু অফার, ওকে দাম কত? চোখের কালো দাগের জন্য কি ব্যবহার করবো আপু? চোখের কালো দাগের জন্য হচ্ছে আপনার বাই বাই অ্যান্ড্রয়েড অ্যাপ্লাই করবেন আপু, চোখের কালো দাগের জন্য বাই বাই। এই যে দেখেন এই যে সিরামটা কিন্তু অলরেডি হচ্ছে স্কিনের সাথে একদম মিক্সড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সিরামটা কিন্তু অলরেডি স্কিনের সাথে একদম মিক্সড হয়ে গিয়েছে, এবং স্কিনটাও কিন্তু আলাদা একটা শাইনিং দিচ্ছে দেখেন। আপনার যে প্রমিগিন্ডের যে সিরামটা আছে, প্রমিগিন্ডের সিরামটা আছে এটা খুবই ভালো, এটা আপনার স্কিনটাও কিন্তু একদম গ্লো করে। সো এটা হচ্ছে প্রমিগিন্ডের সিরামটা, আর যেটা আপনার আন্ড্রয়েড ডার্ক সার্কেল যেটা আছে, আন্ড্রয়েড ডার্ক সার্কেলের জন্য এটা নেবেন। হ্যাঁ আচ্ছা আপু, তোমার রূপের বলে দিয়েছি শোনো আপু, তোমার পেজে নতুন, থ্যাংক ইউ সো মাচ তনু আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর জয়নিং অ্যান্ড ওয়েলকাম মাই পেজ আপু। ওকে আপু কনটেস্ট খেলবো, হ্যাঁ কনটেস্ট খেলবো আপু। ওকে মেসেজ সেন্ড করি, মেসেজ সেন্ড হয় না কেন আপু? একটু বারবার ইয়া করো আপু, বড় বড় ব্রনের গর্থ কী দিব? র্যাডেলের সেটটা অ্যাপ্লাই করেন আপু, বেবি স্কিন র্যাডেলের সেটটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ আপু তোমাকে দেখতে ইচ্ছে করে, থ্যাংক ইউ সো মাচ হানি। ওকে আপু ব্ল্যাক সোপটা রিমুভের জন্য কি আছে আপু? ব্ল্যাক স্পট রিমুভের জন্য কি আছে আপু? ব্ল্যাক স্পট রিমুভের জন্য আপনি হচ্ছে ডাইমুলারি ক্রিমটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ডাইমুলারি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে আপনার এখানে যে ইয়াটা আছে আমাদের অ্যালাইকের সোপটা আছে, অ্যালাইকের সোপটা, ডাইমুলারি ক্রিম প্লাস অ্যালাইকের সোপটা, ডাইমুলারি ক্রিম প্লাস অ্যালাইকের সোপ, এই দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন, আপনার স্কিন থেকে ডার্ক সার্কেল মানে ডার্ক স্পট চলে যাবে, প্লাস আপনার স্কিনটাও হোয়াইটেনিং হবে। হ্যাঁ আচ্ছা আপু মেস্তার ক্রিমটা কয়টা ইউজ করতে হবে? মোট 3টা অ্যাপ্লাই করতে হবে আপু। মা আপু সান ক্রিমটা কবে আসবে? সান ক্রিমটা ইনশাল্লাহ নেক্সট উইক ইনশাল্লাহ চলে আসবে আপু। বডি ওয়াইটের জন্য কোনটা বেশি ভালো হবে আপু? কম্বোটা দেখিয়ে দিয়েছি, কম্বোটা নিয়ে নেবেন। ওকে আচ্ছা আপু, আপু অফার অফার আপু, 1000-এ দাও। 1000-এ কীভাবে দেবো আপু?
ওটা 1000 টাকা দিলে তো আমার 50 টাকা, আমি 1200 টাকা দিলে তাও আমার 200 টাকা লাভ থাকবে আপু। আচ্ছা আপু, স্টুডেন্টের জন্য একটু কম রাখা যায় না? 5টা ডায়মন্ডের ইউজ করতে, সো একসাথে নিলে কম রাখা। আপু ডায়মন্ডের প্রোডাক্ট তো ফিক্সড প্রাইস, আপু ডায়মন্ডারিতে কখনোই কমাই নেই। জাস্ট এই প্রথমবারই মনে হয় ডায়মন্ডারিতে আমরা হচ্ছে অফার দিয়েছি, ডায়মন্ডারিতে কখনোই আমরা অফার দিই না, কখনোই আমরা ডায়মন্ডারিতে অফার দিই না। এই মনে হয় ফার্স্ট টাইম আমরা ডায়মন্ডারিতে অফার দিয়েছি, বাট এরপর থেকে আর ডায়মন্ডারিতে অফারও থাকবে না। ওকে আপু, আপু অফার অফার, ওকে আপু 1000 দাও না আপু, আমার 4 কেজি ওয়েট লো আপু, 4 কেজি ওয়েট, 40 কেজি ওয়েট। আমি পেরিয়েক্টিন কয় পাতা খাবো? পেরিয়েক্টিন 2 পাতা খাইলেই এনাফ আপু। ওকে অফার আপু, ডায়মন্ডলাইটে কয়টা ইউজ করতে? ডায়মন্ডলাইট টোটাল হচ্ছে 6টা থেকে 7টা অ্যাপ্লাই করবেন, বা 2 থেকে 2.5 মাস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ওকে আপু, আউটসাইড ঢাকাতে স্যাফ্রন লোশনটা অর্ডার করেছি 9 তারিখে, কখন পাবো? পেয়ে যাবেন আপু। ওকে আপু, আমার ফেসে অনেক ছোটো ছোটো পিম্পলস আছে। আপনার ফেসে যদি অনেক ছোটো ছোটো পিম্পলস থাকে আপু, ওইটার ক্ষেত্রে আমি একই কথা বলবো যে ডায়মন্ডলাইটে অ্যাপ্লাই করেন। আপনার ডায়মন্ডলাইটে অ্যাপ্লাই করেন, যে ডায়মন্ডলাইটে অ্যাপ্লাই করেন আপনি অ্যালাইকের সোপ, যদি অ্যালাইকের সোপটা না থাকে তো ওই ক্ষেত্রে টমেটো ফেস ওয়াশ আপনি অর্ডার দিতে পারেন। যে আপু অ্যালাইকের সোপটা না থাকলে টমেটো ফেস ওয়াশটা দিয়ে দেবেন। অ্যালাইকের ফেস ওয়াশটা 1200 টাকা, ডায়মন্ডলাইট ক্রিমটা 1500 টাকা, আর টমেটো ফেস ওয়াশটা হচ্ছে 800 টাকা, আমাদের অফারে আছে 700 টাকা। যদি অ্যালাইকের সোপ না থাকে আপনি টমেটো ফেস ওয়াশটা নিয়ে নেবেন। হ্যাঁ এরপরে হচ্ছে আপনার এখানে যে প্রমিগেন্ডের যে সিরামটা আছে, প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করে নেবেন। এই যেটা এটা আপনার অসি স্কিনের র্যাশ দূর করে, পিম্পলস দূর করে, সো এটার দাম হচ্ছে আপনার 1500 টাকা। অ্যালাইকের সোপটার দাম হচ্ছে আপনার 1200 টাকা, প্লাস হচ্ছে এখানে যে ইয়াটা পাচ্ছেন প্রমিগেন্ডের সিরাম, এটার দাম হচ্ছে 1050। জাস্ট এই 3টা জিনিস অ্যাপ্লাই করেন, আপনার স্কিনে যে ছোটো ছোটো যে পিম্পলসগুলো, বা যদি মনে করেন যে ফোড়ার মতো পিম্পলস আছে সেটাও কিন্তু আপনার স্কিন থেকে রিমুভ হয়ে যাচ্ছে। সো এই 3টা জিনিস অ্যাপ্লাই করবেন। হ্যাঁ এই যে 3টা জিনিস একদম 100% আপনাকে সিউরিটি দিচ্ছে যে আপনার স্কিন থেকে পিম্পলস চলে যাবে। ওকে ওকে আপু, আপু তুমি একটু বরিশাল ভাষায় কথা বলো। ওরে মোর খোদা, এটা এটা তুমি কী কও মোরে মনু, মনে তুমি খালি কইতেই আসো বরিশালে ভাষায় একটু কথা কও। মুই কি এখন এই বরিশালে ভাষায় কথা কইতে আরি কত। আচ্ছা আপু, ব্রনের জন্য কি দিব? আপু ব্রনের জন্য বলে দিয়েছি আপু, আমার ফেসে অনেক ছোটো ছোটো পিম্পলস আছে, আমি যে সেটা দেখিয়ে দিয়েছি আপু, ওই সেটা নিয়ে নেবেন আপু। অর্ডার করলাম পাই না আপু, ডায়মন্ডারি আর ট্যাবলেটটা, ডায়মন্ডারিটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আপু, আজকে আমাদের রিস্টক হয়েছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। ওকে অফার আপু, প্লিজ বলো না, নাইট ক্রিম ব্যবহার পর মুখের লোমগুলো বেশি দেখা যায়, এক্ষেত্রে কী করবো? এই ক্ষেত্রে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করবেন আপু। আপনার যে কোনো নাইট ক্রিম অ্যাপ্লাইয়ের পর আপনার স্কিনে হালকা পাতলা পোরস হবে, যে মুখের যে লোমকূপ, মানে লোমকূপগুলো যে দেখা যায়, বা লোমগুলো যে বেশি দেখা যায়, লোমগুলো যদি বেশি দেখা যায় তাহলে হচ্ছে আপনি শিবামের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন। শিবামের ফেস ওয়াশটার দাম হচ্ছে 2000 টাকা, অরিজিনাল মালয়েশিয়ার টাপু। তিল রিমুভ হওয়ার জন্য কী আছে? আপনার স্কিনে কেমন তিল আপু, বেশি নাকি অল্প একটু বলতে হবে? হ্যাঁ যদি অনেক বেশি তিল থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যালকির যে ফেস ওয়াশটা আছে, অ্যালকির রোসি ফেস ওয়াশটা নেবেন, ওটার দাম হচ্ছে 700 টাকা। আর এইখানে হচ্ছে আপনার ইয়াটা, জাপানিজ ব্লু ফ্রেগ্রেন্স ক্রিমটা, এটা নেবেন, এটার দাম হচ্ছে 1400 টাকা। আর এলকির যে ফেস ওয়াশটা আছে, এলকির ফেস ওয়াশটা হচ্ছে আপনাদের 700 টাকা। জাস্ট 2টা জিনিস নিয়ে নেবেন যদি তিল থাকে অনেক বেশি পরিমাণে, আর যদি মনে করেন যে হালকা পাতলা তিল আছে তো ওই ক্ষেত্রে আপনার ডায়মন্ডের ক্রিমটা নিয়ে নেবেন, আর হচ্ছে আপনার যে এলকির যে হচ্ছে ফেস ওয়াশটা আছে ওটা নিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, পাপায়া লোশনটা আসে নাই আপু, কয়েকদিন পরেই আসবে, 7 দিন হলো পাই না। ইকরামণি আপু, তোমারটা তো আমি নিজের হাতে সেন্ড করেছি, আমার যতটুকু মনে পড়তেছে আপু। আচ্ছা হায় হ্যালো আপু, তোমার মুখে কী দিয়েছো? অতিরিক্ত সাদা লাগছে আমার মুখ, নাকি আজকে সাদা লাগতেছে? আমি আরও দেখতেছি আমার মুখটা আজকে ডাল লাগতেছে, আমার মুখটা আজকে ডাল লাগতেছে আমি দেখতেছি, বলতেছে নাকি সাদা লাগতেছে, হায় খোদা। আচ্ছা আপু, আপু আপু কি আপু, কার্লি চুলের জন্য কী ইউজ করলে ওইটা স্ট্রেট হবে? আপু আপনি অলিভের কন্ডিশনারটা নেন, অলিভের যে কন্ডিশনারটা আছে ওটা নেন, আর হচ্ছে আমাদের একটা সিরাম আছে বায়ো সিরাম, জাস্ট এই 2টা নেবেন। বায়ো সিরামটার দাম হচ্ছে আপনার 600 টাকা, অলিভের কন্ডিশনারটা মানে অলিভের হেয়ার মাস্কটার দাম হচ্ছে আপনাদের কত? ওটার দাম হচ্ছে আপনাদের 1200 টাকা। আচ্ছা আপু, ফেসে অনেক ছোটো ছোটো পিম্পলস বলে দিয়েছে, অ্যালকোহল টোনারটা কাজ কি? ওটা পিম্পলস দূর করে আপু। ওকে আচ্ছা আপু, নাইজেরিয়ান 7 অ্যান্ড ব্ল্যাক সোপ, ওকে দেখে নিচ্ছি আপু। আপু হোয়াইটনের জন্য কী ইউজ করবো? বেস্ট কী হবে তাড়াতাড়ি রেজাল্ট পাবো? ডায়মন্ডলাইট অ্যাপ্লাই করতে হবে আপু। আচ্ছা একটা মিনিট, আমি একটু একটা জিনিস দেখি, 44 মিনিট। আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে বাজে 10:45, না তোমাদের 10:40 বাজে। আমি একটা হচ্ছে গেমস, আমি একটা গেমস খেলি তোমাদের জন্য, গেমসটা হচ্ছে এটা, কী দেবো গেমস, গেমস কী দেবো বলো তো,
গেমসটা হবে তোমাদের 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, লাইভটা হচ্ছে 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, ডান লিখবেন। আমাদের সিম্পলি গেমস থাকে, গেমসের যে রুলসটা আছে ওই রুলসটাই হচ্ছে আমরা অলওয়েজ টাইম প্লে করি বা গেম যেটা খেলি সেটাই, আমার যেটা ফেভারিট প্রোডাক্ট সেই প্রোডাক্টে নিয়ে আমি অলওয়েজ টাইম হচ্ছে গেমস খেলি। বলেন তো আমার হচ্ছে ফেভারিট প্রোডাক্ট কোনটা, আমার সবচেয়ে ফেভারিট প্রোডাক্ট কোনটা, বলেন আমার ফেভারিট সবচেয়ে ফেভারিট প্রোডাক্ট কোনটা। আমি হচ্ছে প্রবলেমস মানে আমি এখানে হচ্ছে সব আপুদের কমেন্টস পড়তে থাকবো, ধাম করে যার কমেন্টটা হচ্ছে আমার চোখে পড়বে তাকেই হচ্ছে উইনার করবো। এন্ড হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট যে প্রোডাক্টটা সেইটাই হচ্ছে আমি তাকে গিফট করবো। হ্যাঁ আচ্ছা অফার দেন, আচ্ছা আপু অফার, আপু পেরিয়েকিন কি পেরিয়েকিন, হ্যাঁ পেরিয়েকিন আর ডেকাসনটা, পেরিয়েকিনটা হচ্ছে 2 পাতা খেতে হবে আর ডেকাসনটা 1 পাতা খেতে হবে আপু। ওকে আপু আপু নয়াবাজার থেকে কীভাবে যাবো, নয়াবাজার আপু নয়াবাজারটা কোনটা, এটা আপু পুরান ঢাকাতে নাকি একটু বলতে হবে। আপু আমারটা সেন্ড করেছো আর তোমারটা সেন্ড করা হয়েছে তোমার সেভেন্ডালটা। ওকে আপু র্যাডেলের সেটটা কি ইউজ করবো, র্যাডেলের সেটটার সাথে কি ইউজ করবো, র্যাডেলের সেটটার সাথে আপনি টমেটো ফেস ওয়াশটা নিয়ে নেবেন আপু, টমেটো ফেস ওয়াশ আর টমেটো হচ্ছে আমাদের ডে ক্রিমটা নিয়ে নেবেন। হ্যাঁ আজকে বডি কাম্বোটা ব্যবহার করলে মুখের অতিরিক্ত লোমের, আপু আজকের বডি কাম্বোটা ব্যবহার করলে কি মুখের মতো অতিরিক্ত লোমের তৈরি হবে, না আপু ওটাতে কখনই হবে না আপু। আচ্ছা চিকন হওয়ার জন্য কী আছে, কালকে পর্যন্ত একটু ওয়েট করতে হবে চিকন হওয়ার জন্য আপু। আপু আমরা আপু আমার কিছু কালো দাগ আছে কী করলে কি ইউজ করবো। হ্যাঁ আচ্ছা শাহরিয়ার আহমেদ ভাইয়া, যদি কালো দাগ মানে স্কিনে আপনার স্পট আছে, ডার্ক স্পট আছে, ওই ক্ষেত্রে আপনার ডায়মুলাইটে অ্যাপ্লাই করেন, ডায়মুলাইটে বা সেভেন গার্লটা, ডায়মুলাইটে বা সেভেন গার্লটা যে কোনো দুইটা একটা অ্যাপ্লাই করেন, আপনার স্কিন থেকে স্পটগুলো চলে যাবে ভাইয়া। আচ্ছা নিউ এমপ্লয়ি নিয়েছো, নিউ এমপ্লয়িদেরও হচ্ছে এখনও কল দেওয়া হয় না, ইনশাল্লাহ হচ্ছে এমপ্লয়িদের কল দেওয়া হবে রবিবারে, তারা সোমবার থেকে স্টার্ট করবে আপু। আচ্ছা আপু আপু অনেক দিন হলো আমার প্রোডাক্টস পাইনি, আচ্ছা আপু কী কী অর্ডার ছিল বলতে হবে, আমিও পাইনি গিফট, তোমার প্রোডাক্টস তো গিফট তো আমি দিয়েই দিয়েছি আপু, তুমি তো পার্সেলের তুলনায় না তুললে কীভাবে বলবো তোমার গিফট আছে কি না। আচ্ছা আপু ডায়মুলারি, আপু ডায়মুলাইটটা কত, ডায়মুলাইটটা হচ্ছে 1500 টাকা আপু, তোমার আপু সবারই তো সবার আগে সবাই তো আগে লিখতেছে। ওকে আপু আমার আপু আচ্ছা আচ্ছা আমি এখন স্বপ্নের স্বপ্নের আপু ডায়মুলাইট অনেক জোস, থ্যাংক ইউ সো মাচ আপু, ডায়মুলাইট কিম তোমার ফেভারিট, আনামিকা আপু আচ্ছা আট পার্সেন্ট দেখিয়ে নিয়েছি, আনামিকা অনু আপু আচ্ছা, আনামিকা অনু আপু হয়েছে আমাদের উইনার আছে, যেহেতু আমার তার কমেন্টটাই চোখে পড়েছে আজকে উইনার যান। আচ্ছা আপু ইনবক্সে লিখে দিও উইনার গিফট। হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আমি তোমাকে একটা হচ্ছে আমি আর একটা কন্টেস্ট খেলি, কন্টেস্টটা হচ্ছে সেই সেমটাই লিখতে হবে, আপনাকে 40টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, লাইভটা 40টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, দেন ডান লিখবেন, আমি আবার সরি 20টা গার্লস গ্রুপে, 20টা গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করবেন, ডান লিখবেন, ডান লিখে জাস্ট লিখতে থাকবেন ডায়মুলারি। আপনাদের সব অলওয়েজ টাইম কন্টেস্টারে একটাই নাম থাকবে ডায়মুলারি, কারণ ডায়মুলারি ইজ মাই মোস্ট ফেভারিট প্রোডাক্টস, যেটা সত্যি কথা মোস্ট মাই ফেভারিট একটা প্রোডাক্ট, এবং এটার সাথে আমি কোনো প্রোডাক্টেরই তুলনা দেই না। জাস্ট 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, 20টা গার্লস গ্রুপে শেয়ার করবেন, ডান লিখবেন, ডান লিখে জাস্ট লিখবেন যে ডায়মুলারি। হ্যাঁ আমি হচ্ছে টাইমটা দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে আপনার 10:45 জাস্ট 11টার সময় টাইমটা স্টপ হবে, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে আমি তাদেরকে কী দিবো জানেন, তাকে একটা ডায়মুলারি দিবো, তাকে একটা রাইস সুদিং জেল দিবো, তাকে একটা ভূতের ক্রিম দিবো, দেখেন আমি কই দেখি আমি দেখি আজকে একদম হায়েস্ট বাজেট দিচ্ছি, তাকে একটা হচ্ছে ডায়মুলারি ক্রিম দেবো, তাকে একটা বডি ক্রিম ভূতের ভূতের বডি ক্রিমটা দিবো, তাকে একটা রাইস সুদিং জেল দিবো, প্লাস হচ্ছে তাকে আমি একটা অ্যালকির যে সোপটা আছে অ্যালকির সোপটা দেবো। হ্যাঁ এটা হচ্ছে আমার আমার প্রিয় জিনিস নিয়ে যে কথা বললে আমার নিজেরই ভালো লাগে, যেটা সত্যি কথা। আচ্ছা দেখেন আজকে যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের টাইমটা হচ্ছে একদম 11:05 পর্যন্ত, 11:05 পর্যন্ত আপনাদের টাইমটা আমি নির্ধারণ করে দিলাম, যার আইডি থেকে সবচেয়ে বেশি হায়েস্ট কমেন্ট আসবে আমি আবারও বলে দিচ্ছি 20টা গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করবেন, শেয়ার লিখে মাস্ট অ্যান্ড মাস্ট দিয়ে আপনাকে ডান লিখতে হবে, আগে যারা শেয়ার করেছেন সেই শেয়ারে হবে না, নতুন করে এখন শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে ডান লিখবেন, ডান লিখে জাস্ট এখানে হচ্ছে ননস্টপলি লিখতে থাকবেন যে ডায়মুলারি, যার আইডি থেকে অতিরিক্ত বেশি পরিমাণে কমেন্টস আসবে ডায়মুলারির সে পেয়ে যাচ্ছেন এই ফুল সেটটাই। যে আজকে লাইভ উইনার ধামাকা, আমাদের আমাদের অলওয়েজ টাইম লাইভের উইনার মানে উইনার প্রোডাক্টসগুলো অনেক জোস থাকে, এটা সবাই জানে, কস ওই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার প্রোডাক্টস কিন্তু আমি দিতে পারি না। হ্যাঁ আচ্ছা যেটাই হোক তাদের জন্য থাকছে এই যে ফুল সেটটা। হ্যাঁ
সো লিখতে থাকেন, আপনারা টাইমটা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, নাও টাইম ইজ স্টার্ট। ওকে আপু, কয়টা ডাইমলারি ইউজ করতে হবে? টোটাল 7টা ডাইমলারি অ্যাপ্লাই করতে হবে আপু। আচ্ছা আপু, আমার ডাইমলারিটিকে সেন্ড করেছো আপু, ডাইমলারিটা সেন্ড করা হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট হচ্ছে যদি সেন্ড না হয়ে থাকে ইনশাল্লাহ কালকে সেন্ড করা হবে, বিকজ ডাইমলারিটি আমাদের স্টক আউট হয়ে গিয়েছিলো। হুম, আপু গ্লো সিরামটার প্রাইস কত? গ্লো সিরামটার প্রাইস হচ্ছে 1500 টাকা আপু, গ্লো সিরামটার প্রাইস হচ্ছে 1500 টাকা। হুম, ওকে আপু, ডায়মলারি আপু গ্লো সিরামের প্রাইস 1500 টাকা। আপু একটা বা দুইটা ডায়মলারি ক্রিম ইউজ করলে যদি সব স্পট চলে যায়, স্কিনটা ব্রাইট হয়, তাহলে যদি আর ইউজ না করি আবার স্কিন, আপু মোট 7টা অ্যাপ্লাই করতে হবে মাস্ট। হ্যাঁ, মোট 7টা, যে 7টা ডায়মলারি অ্যাপ্লাই করতে হবে আপনাকে মাস্ট। হ্যাঁ আপু, আমি 5 ডে 5 ডেজ হয়েছে ডায়মলারি দিয়েছি আপু। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ইনবক্সে নক করো, আমি দেখে নিচ্ছি আপু। ওকে আপু, আচ্ছা কেউ ডান লিখতে আসেন না? ডান না লিখে হচ্ছে আপনারা তো গেমস স্টার্ট করতে পারবেন না, ডান না লিখে তো গেমস স্টার্ট করতে পারবেন না আপনারা। হ্যাঁ, ডান লিখতে হবে, ডান লিখতে হবে, আপনার লাইভ শেয়ার করে ডান লিখতে হবে, আদারওয়াইজ তো হচ্ছে আমি আপনার রুলস তো আমি অ্যালাউ করবো না। হ্যাঁ, বিকজ কে না কারা হচ্ছে আপনারা শেয়ার করতে হবে, এখানেও তো আমার দেখতে হবে তাই না? এত কিছু দিবা আপু, আমাদের আমাদের সবচেয়ে আমাদের ইয়াগ মানে কী যেন বলে, আমাদের উইনার গিফটগুলো অনেক বেশি সুন্দর থাকে, অনেক বেশি সুন্দর থাকে। হ্যাঁ ওকে আপু, আমার পিগমেন্টেশনের জন্য প্লিজ ক্রিমটা দেন। আচ্ছা কোন ক্রিমটা আপু, কোন ক্রিমটা নেবেন প্লিজ জন্য প্লিজ ক্রিমটা দেন, কোনটা নেবেন বলতে হবে। ওকে আপু, পিম্পলসের জন্য তুমি র্যাডেল সেটা নিতে বলেছে, অ্যালকোহল টোনারটা নিতে বললে না আপু, তুমি ভালোভাবে কনফার্ম করো যে কী নিব। র্যাডেল সেটটা নিলে তো আপনার হচ্ছে মানে র্যাডেল সেট যদি নেন তাহলে অ্যালকোহল টোনার নেওয়ার তো মানে দরকার নেই। হ্যাঁ ওকে আপু, গ্লো সিরামের প্রাইস 1500 টাকা আপু। আচ্ছা আপু, ওয়াও আই অ্যাম হ্যাপি, আমি উইনার হয়েছি। হ্যাঁ আপু, ওকে আপু, টমেটো ফেস ওয়াশটা কটা অ্যাপ্লাই করতে হবে আপু? আপু এটা হচ্ছে আপনার 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 উপরে, ফেস ওয়াশ তো আমাদের নিত্যদিনের প্রয়োজন, ফেস ওয়াশটা এমন না যে হচ্ছে এরকম, ফেস ওয়াশ তো আপনার অলওয়েজ টাইম রেগুলারলি অ্যাপ্লাই করতে হয়, ফেস ওয়াশ ছাড়া তো আপনার হচ্ছে আপনি কখনোই চলতে পারবেন না। লাইক হচ্ছে যেমন পানি ছাড়া আমরা খেতে পারি না, সেরকম ফেস ওয়াশ ছাড়াও কিন্তু আমরা চলতে পারবেন না তাই না? ওকে পাপাই লোশন আসতেন আপু, পাপাই লোশনটা এখনও আসে নাই, ডায়মলারি ডান। ওকে আপু, ডায়মলারি ডান, ডায়মলারি। হ্যাঁ আপু, শেয়ার করে অবশ্যই হচ্ছে আপনাকে ইয়া দিতে হবে, আমাকে বলতে হবে, ডাল লিখতে হবে, শেয়ার করে ডাল লিখতে হবে। ওকে এরপরে আসি, যাদের হচ্ছে স্ট্রেস মার্ক আছে, লাইক হচ্ছে ফাটা দাগা আছে, যাদের প্রেগনেন্সির ফাটা দাগা আছে বা ফুল শরীরে যাদের ফাটা দাগা আছে, ফুল শরীরে যাদের ফাটা দাগা আছে, প্রেগনেন্সিতে ফাটা দাগা আছে, তারা জাস্ট একটা জিনিসই অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে আপনার এটা, সেটা হচ্ছে আপনার এটা, এটা হচ্ছে আপনার ফুল প্রেগনেন্সিতে অ্যাপ্লাই। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এই খালা, চার্জারটা দেন তো আমাকে একটু, একটা মিনিট আপুরা, চার্জারটা দেন আমার। হ্যাঁ সাদাটা, সাদাটা ফুল ফাটা দাগ যাদের আছে, ফাটা দাগ মনে করেন আপনাদের প্রেগনেন্সির স্পট যাদের আছে আপু, ডায়মুলারি 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 আপু, ডান বিউটি ডায়মুলারি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ডায়মুলারি, যাদের প্রেগনেন্সিতে ফাটা দাগ আছে, প্রেগনেন্সিতে যাদের ফাটা দাগ আছে, লাইক মনে করেন ফুল বডিতে যাদের ফাটা দাগ আছে, ফুল বডিতে যাদের ফাটা দাগ আছে, প্রেগনেন্সিতে যাদের ফাটা দাগ আছে, তারা হচ্ছেন আপনারা এখানে যে ডক্টর হিবারের লোশনটা আছে, ডক্টর হিবারের লোশন। হ্যাঁ ডক্টর হিবারের লোশন প্লাস হচ্ছে আপনার এখানে যে আপনার ভিটামিন ই স্ক্রাবারটা, ভিটামিন ই স্ক্রাবারটা অ্যাপ্লাই করুন। ভিটামিন ই স্ক্রাবারটা কিন্তু অবশ্য হচ্ছে আপনার ফাটা দাগ রিমুভ করে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা নারিশিং করে। আপনি ভিটামিন ই স্ক্রাবার দিয়ে সার্চ করলেই হবে। প্লাস হচ্ছে আপনার তিন বেলা মানে সকাল বিকাল রাত, এখানে ডক্টর হিবারের যে বডি হোয়াইটেনিং ক্রিমটা আছে, বডি লোশন লেখাই আছে, এটা হচ্ছে আপনার প্রেগনেন্সির ফাটা দাগে দিবেন, বা শরীরে যেসব জায়গায় আপনার ফেটে গিয়েছে, শরীরে যেসব জায়গায় হচ্ছে ফেটে গিয়েছে সেই সব জায়গাতে এটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ আচ্ছা আপু, ডায়মুলারি আপু আমার কমেন্টস কি পাও না? হ্যাঁ পাচ্ছি তো মা বরুমি আপু। আচ্ছা এই যে এটা অ্যাপ্লাই করবেন, দুইটা একসাথে আছে 1250 টাকা। হ্যাঁ দুইটা একসাথে আছে 1250 টাকা, যাদের হচ্ছে আপনার প্রেগনেন্সির ফাটা দেখা আছে বা শরীরের বিভিন্ন স্থানে ফেটে গিয়েছে, যাদের হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় রক দেখা যায়, তারা জাস্ট এই দুইটা জিনিস অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে গোসলের টাইমে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ এটা হচ্ছে গোসলের টাইমে অ্যাপ্লাই করবেন, আর এটা হচ্ছে সকাল দুপুর রাত, সকাল মানে সকাল বিকাল রাত তিনবেলা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ এটা দুইটার দাম হচ্ছে আপনার 1250 টাকা, 1250 টাকা। আচ্ছা আপু 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 আচ্ছা ওকে আপু, আমার কমেন্টস পাচ্ছি না আপু, আমার কপালে ছোটো ছোটো গর্ত আছে, কী ইউজ করো আপু? যদি তোমার কপালে ছোটো ছোটো গর্ত,
ছোটো ছোটো কপালে গর্ত, ছোটো ছোটো যদি গর্ত থাকে আপু, তোমাকে যেটা করতে হবে প্রমিগেন্ডের সিরামটা নিতে পারো, এই যে প্রমিগেন্ডের সিরামটা নিতে পারো, প্রমিগেন্ডের সিরামটা নিতে পারো। এটা যদি অতিরিক্ত মানে হালকা থাকে গর্তগুলো, তো ওই জিনিসটা হচ্ছে তোমার মিনিমাইজ করবে, যে প্রমিগেন্ডের সিরামটা নিতে পারো। হ্যাঁ ওকে আপু, আমার কপালে আপু ডায়মলারি ডায়মলারি, ওকে আপু সবার আগে ডান লিখলাম, আমাকে তুমি দেখো নাই মায়াবতী রূপান্তরী আপু, ডান ডান মানে শেয়ার করে ডান লিখছো আপু মায়াবতী হেপু। ওকে আপু ডায়মলারি মানে অ্যাক্সিডেন্টে লিখলে হবে না, ইন্ডিভিজুয়ালি লিখতে হবে আপু। ওকে আপু প্রিগমেশনের জন্য সেভেন গার্ল ক্রিমটা চাচ্ছিলাম, বাট অর্ডারটা 25 তারিখে করেছি, এখনও পাইনি। আচ্ছা ইফরা সোহা আপু ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা একটু বলতে হবে আপু। ওজন কমানোর কিছু আছে? ওজন কমানোর প্রোডাক্টটা ইনশাল্লাহ কালকে আমাদের হাতে চলে আসবে আপু, ইনশাল্লাহ কালকে আমাদের হাতে চলে আসবে। সো আমি কালকে আসলে ওটা দেখিয়ে দিব আপু। তুমি কখনো অ্যান্সার দাও না কেন? রিয়া আক্তার, রিয়া আক্তার আপু এই যে অ্যান্সার দিয়ে দিলাম আপু ডায়মুলারি। ওকে আপু আপু লোশনটার প্রাইস কত? ভূতের ক্রিমটার দাম হচ্ছে 1700 টাকা আপু, ভূতের ক্রিমটার দাম হচ্ছে 1700 টাকা, জাফরান লোশনটা হচ্ছে 1300 টাকা, অফারে আছে 1200 টাকাতে। হ্যাঁ ওকে আপু 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 আমার পার্সেল গতগুলো তো পাইনি, 26 তারিখে অর্ডার ছিল, ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা একটু বলতে হবে, কী কী অর্ডার ছিল আপু? ওকে ডায়মুলারি ডান, ওকে ডায়মুলারি ডান ডায়মুলারি ডান। ওকে আপু আমার মুখে ছোটো 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 তিল রিমুভ করার জন্য ফর্সা হওয়ার জন্য ফেস ওয়াশটা না ক্রিম নেব, ফেস ওয়াশ ও ক্রিম নিব কিন্তু কী ফেস ওয়াশ কিনবো? যদি ফেস ওয়াশ নিতে চাও আপু, ফেস ওয়াশ নিলে হচ্ছে তুমি টমেটো ফেস ওয়াশটা নিবা, আর যেহেতু ছোটো ছোটো ইয়ে আছে তুমি হচ্ছে ডায়মলারি কিনবে, জাস্ট এই দুইটা না, আর কোনো কিছু দরকার হবে না, জাস্ট এই দুইটা। এটার দাম হচ্ছে তোমার 1500 টাকা, এটার দাম হচ্ছে তোমাদের 700 টাকা। হ্যাঁ এই যে এই দুইটা নেবা। ওকে আপু আমার অনেকগুলো প্রোডাক্টস অর্ডার ছিল পাইনি। ইরেন হোসেন খান আপু ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা, কী কী ছিল একটু বলতে হবে আপু, কী কী ছিল আমাকে একটু বলেন, আমি একটু দেখে নিচ্ছি কী কী ছিল একটু বলতে হবে। হ্যাঁ ওকে আপু অনেক আগে আছে, একটু মিনিট একটু দাঁড়াও আপুরা। আচ্ছা আপু সরি আমি একটু কমেন্টস দেখতেছিলাম, হুম আমার ওই ফোনটা দিয়ে আপু তুমি কি আমার কমেন্টস পড়বা না? হ্যাঁ আপু এই যে পড়ে নিলাম আপু, আমি তো পড়ে আপু হচ্ছে মানডে ইনসাইড ঢাকাতে অর্ডার ছিল পাইনি ডায়মুলারি ভূতের ক্রিম আপু, মানডেতে ইনসাইড ঢাকাতে, মানডের ইনসাইড ঢাকাতে হচ্ছে অর্ডার কনফার্মেশন বাই মডেলটা কে ছিল আপু, ডায়মুলারি ডায়মুলারির জন্য আপু পেন্ডিং ছিল, ইনশাল্লাহ হচ্ছে কালকেটা সেন্ড করে দেবো। হ্যাঁ আচ্ছা ডায়মুলারি ডায়মুলারি আপু ডায়মুলারি, আচ্ছা আপু অ্যালাইকিউর সোপটা একটা, মিরাকেল হেয়ার অয়েল দুইটা, ডায়মুলারি দুইটা, এগুলো সব অর্ডার করেছে আপু। ইরানা হোসেন খান আপু ডায়মুলারির জন্য পেন্ডিং ছিল আপু, পেয়ে যাবেন ডায়মুলারি যেহেতু চলে আসছে এখন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু। ইনসাইড ঢাকাতে সেভেন গার্ল ক্রিম গ্লো সিরাম 25 তারিখে অর্ডার ছিল ইনসাইড ঢাকাতে, ইনসাইড ঢাকাতে সেভেন গার্ল 25 তারিখে অর্ডার ছিল আপু। এটা তো এখনও ওটা তো সেন্ড করার কথা, হয়তো ডেলিভারি ম্যান নিয়ে গিয়েছে আপু, আপনার ফোন রিসিভ করে না, আপনি অর্ডারটা একটু রিঅর্ডার করে দেন আপু, আমাদের কাছে অর্ডারটা একটু রিঅর্ডার করে দেন, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা ডায়মুলারি দেখতে থাকেন, আমি দেখতেছি ডায়মুলারি কমেন্টস। ওকে ডায়মুলারি ডায়মুলারি, ওকে আপু আপু আমার অ্যাটম বোমটা দিয়ে দাও, আর অনেক আগের অর্ডার ছিল, অ্যাটম বোমটা কালকে আসছে তো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু, অ্যাটম বোম যাদের যাদের আসে সবাই ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ আগামীকালকে ইনশাল্লাহ আমার অলরেডি হচ্ছে পার্সেলগুলো প্যাকিং করা হয়েছে, পেয়ে যাবেন। হ্যাঁ ওকে আপু আপু ডায়মুলারি আপু ডায়মুলারি, বাহ কী সুন্দর লাভ দিয়ে দিচ্ছে আমার, অনেক আপুরে ডায়মুলারি লিখে আমার সুন্দর লাভ দিয়ে দিচ্ছে, আমার খুব ভালো লাগে ডায়মুলারি নিয়ে যখন কেউ কথা বলে আমার খুব ভালো লাগে, আমার খুব হ্যাপি লাগে। হ্যাঁ অ্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে এখন পর্যন্ত ডায়মুলারি কারা কারা অ্যাপ্লাই করছে দেখি তো, কারা কারা হচ্ছে ডায়মুলারি অ্যাপ্লাই করছেন। হ্যাঁ আপু আমি আমার কমেন্টস পড়ছো না, ভুলে গিয়েছো আমাকে না মিনথে আসার আপু, এই যে পড়ে নিচ্ছি আপু। ওকে আপু ফেসের কিটগুলো 8 অক্টোবর অর্ডার ছিল, শুধু প্যাক সুদিং জেলটা পেয়েছি আর স্ক্রাবার মাস্কটা পাইনি। আচ্ছা ইনা হোসেন খান আপু শুধু প্যাক আর স্ক্রাবারটা পেয়েছেন আর বাকিগুলো পানি, ইনবক্স করেন তো আমি দেখে নিচ্ছি। ভূতের ক্রিমে অফার, আচ্ছা আপু আপু ডায়মুলারি আচ্ছা
লিপস্টিক উঠে যাচ্ছে দেখুন। আপু অর্ডার দিয়েছি একটু পানি, আপু পাইনি। আচ্ছা আপু কোনো ফোন আসেনি, মরিটার বলেছে 4-5 দিন। আচ্ছা দেখে নিচ্ছি আপু। আচ্ছা খালা আমি লিপস্টিকটা উঠাই, দেখেন টিস্যু দিয়ে জানতো। বা হচ্ছে তাওয়ালটা ভিজিয়ে দিয়ে যান। হ্যাঁ আপু ডায়মুলারি ডায়মুলারি। আচ্ছা আপু ডায়মুলারি। আচ্ছা খেলতে থাকেন, ফেসের স্পটের জন্য ডায়মুলেটে নেবেন আপু, ফেসের স্পটের জন্য ডায়মুলেটে নেবেন। হ্যাঁ ডায়মুলেট বা সেভেন গার্ল দুইটা একটা নেবেন। পাইছেন? অবস্থা দেখেন, দেখেন তো ঠোঁট এখন কেমন লাগে আমার। আপু ডায়মুলারি ডায়মুলারি। আপু হেয়ার টমেটো ক্রিমটা অর্ডার করেছি এখনও পাইনি, খালা দেখেন তো আমার ড্রেসিং টেবিলের উপরে একটা পাপ আছে বেগুনি কালার একটা, এটা ছোটো এতটুকু। আচ্ছা আপু ডায়মুলারি ডায়মুলারি। আপু তুমি কি লিপস্টিক দাও? হ্যাঁ আচ্ছা লিপস্টিক দিয়ে দেখেন না, পুরো মেখে গেছে। আচ্ছা লিখতে থাকেন, অল্প একটু টাইম আছে। আপু ফেভারিট প্রোডাক্ট ডায়মুলারি, তাই আমার তো মোস্ট ফেভারিট, এটা হচ্ছে বলার বাইরে। আচ্ছা যাই হোক অনেকটাই ক্লিন হয়েছে, ক্লিন হয়েছে না, এটা নিয়ে যান খালা। ভিটামিনের চাপিস টুকটা করি। আচ্ছা আপু ডায়মুলারি, আপু মিরাক্কেল অয়েলটা দিয়েছি টাক মাথায় চুল গজায়। আপু মিরাক্কেল অয়েলটা টাক মাথায় চুল গজায়, মিরাক্কেল অয়েলটা টাক মাথায় চুল গজায়। আচ্ছা এখানে চাপিস টুকটা করি। আপু আপু তোমাকে অনেক কিউট সুন্দর, মাশাআল্লাহ সামনাসামনি আরও সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ফেভারিট চ্যাপস্টিক। আমি এইটাই দিই আপু, আমার 7 ডেজ লিপস পিঙ্কটা দিয়েছিলাম, 7 ডেজ লিপস পিঙ্কটা দিয়ে আমার লিপসটা একদম পার্মানেন্টলি পিঙ্ক হয়ে গেছে, আর এখন হচ্ছে এইটা দিই। ডায়মুলারি ইজ দ্য বেস্ট ক্রিম সুময়া রিপন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আসলেই বেস্ট ডায়মুলারিটা হচ্ছে মানে আমার দেখা মতো ফর এভার একটা প্রোডাক্ট। হ্যাঁ আমার দেখা মতো ফর এভার একটা প্রোডাক্ট ডায়মুলারি।
আচ্ছা, এটা হচ্ছে ভিটামিন ই চ্যাপি স্টিক, যেটা কিনা আমার সবচেয়ে ফেভারিট একটা। এটা দুইটা ফ্লেভার, দাম হচ্ছে 500 টাকা, দাম হচ্ছে 500 টাকা। তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। দাম হচ্ছে 500 টাকার। এটারও একটা আছে, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, সেম। অনেক আপুরা আছে, আপু এটা হচ্ছে কমলা কালার দেখাইছে, এটা কমলা কালার কেন, এটা হোয়াইট কালার কেন, বাট এটা দুইটাই সেম আপু। একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, একটা হচ্ছে তোমাদের অরেঞ্জ ফ্লেভার। জাস্ট ফ্লেভারটা চেঞ্জ, বাট হচ্ছে সবগুলোই সেম। হ্যাঁ, জাস্ট ফ্লেভারটা একটু চেঞ্জ। আজকে এসে ধরনই করি, সমস্যা নেই। ওকে, আচ্ছা আপু, ডাইমুলে আপু নাইজেরিয়ান 7 গার্লটা ইউজ করেছি এখন। ডাইমুলেটা একটু বলো না। ডাইমুলেটা হচ্ছে আপু অ্যাপ্লাই করতে পারবা তো? আমি বললাম না, ডাইমুলাই দিয়ে যদি সাদা না হইতে পারো, কোনো প্রোডাক্ট তরুণ ক্রিম অ্যাপ্লাই করলেই তুমি সাদা হবে না, যদি ডাইমুলাই দিয়ে তুমি সাদা না হইতে পারো। হ্যাঁ, ওকে আপু, তোমাকে লিপস্টিক ছাড়া অনেক কিউট লাগে, তাই? থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু, আপু 7 গার্লটার প্রাইস কত? 7 গার্লটার প্রাইস হচ্ছে তোমার, 7 গার্লটার প্রাইস 1500 টাকা আপু। 7 ডেজ লিপস্টিকটার প্রাইস হচ্ছে 1300 টাকা আপু। 7 ডেজ লিপস্টিক যে এটা, এটা অ্যাপ্লাই করছে আপু, সয়ার আপন কট, এটা তুমি 7 দিনের ভিতরে, 7 দিনও লাগে না তোমার টাইম, এটা তুমি টোটালি, এটা টোটালি তোমার টাইম লাগে, তোমার লিপসটা পিঙ্ক করতে টাইম লাগে টোটালি তোমার কতদিন, 3 দিন, হাইয়েস্ট 3 দিন টাইম লাগে এটা পারমানেন্ট করতে। হ্যাঁ, তোমার লিপসটা পিঙ্ক করতে হাইয়েস্ট 3 দিন টাইম লাগে। আমার চুল উঠতেছে এখন, মেজাজ গরম হইতেছে আমার খুব। ওকে আপু, জয়মুলারি আপু, জয়মুলারি আচ্ছা কয়টা বাজে? আর 5 মিনিটস আছে আপনাদের হাতে, আর 5 মিনিটস আছে আপনাদের হাতে, আর 5 মিনিটস আছে। সো লিখতে থাকেন তাড়াতাড়ি করে। আমার ইউর সো প্রীতি, মাশাল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে আচ্ছা, ডায়মুলের আপু 7 গার্ল ক্রিমটা কি পিগমেন্টেশনটা যাবে? হ্যাঁ আপু, 7 গার্ল ক্রিম আপনার পিগমেন্টেশনটা চলে যাবে আপু। 7 গার্ল আমার, আমি এখন যে মানে প্রবলেমটায় পড়ছি, সে প্রবলেমটা হচ্ছে কি, আমার চুল এত বেশি বড় হয়ে গেছে, মানে আমার চুল এত বেশি বড় হয়ে গেছে, জাস্ট হচ্ছে বলার ভাই। আপুটার দাম হচ্ছে 500 টাকা, যেটার দাম হচ্ছে 500 টাকা। আমার হচ্ছে এখন মানে এত বেশি লম্বা হচ্ছে, মানে ডে বাই ডে, আমি এখন মিরাকেল অয়েলটা অ্যাপ্লাই করতেছি না, বাট অ্যাপ্লাই করার পর সাও দেখেন আমার চুল, আমার হচ্ছে মানে আমার মনে হয় চুল দিয়ে আমার গলায় ফাঁসি দেওয়া লাগবে। আমার গলায় ফাঁসি দিলে গেলে আমার হচ্ছে এক্সট্রা করে ফ্যানের সাথে কোনো কিছু ঝুলাইতে হবে না, মানে আমার চুলটাই মনে হয় এনাফ, আমার চুলই মনে হয় এনাফ, আমার যতটুকু মনে হয় যে আমার চুলই এনাফ। হ্যাঁ, মানে এত বড় হয়েছে সয়ার আপন কট, এত বড় হয়েছে, আমি এত মানে আমি এমনিতেই হচ্ছে মানে আমি চুল নিয়ে এখন পুরো হচ্ছে আমার মানে পুরো এই সেই অবস্থা। আর আমার হয়েছে প্রত্যেক দিনই গোসল করতে, আমি হচ্ছে গরম পানিতে গোসল করতে পারি না, আর হচ্ছে শীতের সিজন এখন, মানে চুল মানে ডে বাই ডে এত বড় হচ্ছে, এত বড় হচ্ছে যেটা বলার বাহিরে, এত বড় হচ্ছে। আমি কিন্তু মিরাকেল অয়েলটা মানে ইউজ করাটা স্টপ করে দিছি। আপু নাইস, ডাইমুলারি সুমায়া রিপন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ডাইমুলারি অ্যাপ্লাই করতেছো? হ্যাঁ, ডে বাই ডে হচ্ছে আমার চুল বড় হচ্ছে একদম ডে বাই ডে। আমি হচ্ছে মিরাকেল অয়েল ইউজটা অফ করে দিছি, অফই করে দিছি, এখন আর আমি মিরাকেল অয়েলটা অ্যাপ্লাই করতেছি না। তারপরে হচ্ছে এত পরিমাণে বড় হইতেছে, মানে ধ্যান ধারাই মনে হইতেছে কি আমার মাথার মধ্যে কেউ চুল গজাইতেছে আর এমনি করে ছাইড়ে দিয়েছে, মানে চুলের কল ছাইড়ে দিয়েছে, আর মানে চুল এরকম মানে বড়ই হইতেছে, জাস্ট এরকম মনে হইতেছে যে সয়ার আপন কর, মানে বুঝতেছি না একটা অয়েল আছে মানে ছাড়া ছেড়ে দেওয়ার পরও চুল এত লম্বা করে। আমি আসলে এই অয়েলটা না পাইলে জীবনে মনে জানতাম না, মানে আমার লাইফে ইউজ করা সবচেয়ে বেস্ট একটা অয়েল। তারপরে আমি হচ্ছে সেদিনকে রাগ করে ফালাইয়ে দিয়েছি, আমি আমি খালারে বলতেছি আপনি ইউজ করেন, মানে এরকম অবস্থা। ওই কী আমার মানে বলতে পারি না, মানে কে মানে ছেড়ে দিয়েছে এরপরও চুল লম্বা হইতেছে আমার, মাই গড। আচ্ছা আপু, অয়েলটার প্রাইস 1500 টাকা। আমার আগের চুল দেখবেন, আমার আগের চুল ছিল এত পর্যন্ত, এখন আমার পুরো কামড় ছাড়াই গেছে, আমার চুল পুরো কামড় ছাড়াই গেছে,
আর এটা অয়েলটাতে সিল্কিও হয় অনেক। আগে যেমন হেয়ারটা একটু মানে তোমার ইয়াটা ছিল, তোমার একটু ফ্রিজি ছিল, বাট ওই ফ্রিজিটা না, একটু সিল্কিও হয়েছে আপু, কত সুন্দর মাশাআল্লাহ। আমি তো চুল দিয়ে গলায় দড়ি দিয়ে রাখছি, যে চুল দিয়ে তো আমি গলায় দড়ি দিয়ে রাখছি। আচ্ছা উঠতে সেরকম করে আপু, তোমার প্রোডাক্টসগুলো অনেক ভালো, আমি ইউজ করি, থ্যাংক ইউ সো মাচ জাকিয়া সুলতানা আপু। ওকে আপু, কোন অয়েলটা বড় করে চুল? মিরাক্কেল অয়েলটা আপু, গুজরাটি, গুজরাটি মিরাক্কেল হেয়ার অয়েল আপু, ডায়মুলারি। ওকে আপু, টাইম ইজ, এখন টাইম স্টপ, টাইম ইজ ওভার, এখন গেমসের টাইম ওভার, গেমসের টাইম ওভার, হ্যাঁ গেমসের টাইম ওভার, সো টাইম ইজ স্টপ নাও, হ্যাঁ সো এখন আর কেউ খেলবেন না আপু, ডায়মুলারি, 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 টাইম অফ, টাইম অফ হয়ে গিয়েছে, হ্যাঁ। ওকে আচ্ছা আপু, আমি তোমার ডায়মুলারিটা ইউজ করেছি, অনেক ভালো আপু আমার মুখের, ভালো আপনার মুখের রগ দেখা যায়, কোনটা ইউজ করব আপু? আমি তোমার ডায়মুলারিটা ইউজ করেছি, অনেক ভালো, বাট আমার মুখের রগ দেখা যায়, কোনটা আপু? বায়োয়েলটা, বায়োজেলটা অ্যাপ্লাই করেন, ও সরি, রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করো, বা হচ্ছে নাইট স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করেন। একদিন হচ্ছে রিকভারি অয়েলটা, একদিন হচ্ছে তোমার ডায়মুলারিটা অ্যাপ্লাই করবো, আর একদিন হচ্ছে তুমি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করবা। দেখবা যে তোমার স্কিনে স্লিপিং মাস্কটা, কিন্তু তোমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে হোয়াইট গ্লো করে। একদিন ডায়মুলারি অ্যাপ্লাই করবে, একদম স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করবো। আমি আগেই বলে দিয়েছি আপু, যেহেতু শীতের সিজন, তুমি যে কোনো ক্রিম ইউজের ক্ষেত্রে তোমার সেকেন্ডটা যখন অ্যাপ্লাই করে স্টার্ট করবো, তখন একদিন একদিন হচ্ছে যে ক্রিম হয়, তুমি যদি সেভেন গাল অ্যাপ্লাই করো, একদিন সেভেন গাল, একদিন হচ্ছে স্লিপিং মাস্ক, বা হচ্ছে তোমার রিকভারি অয়েল, একদিন হচ্ছে ডায়মুলারি, বা একদিন হচ্ছে স্লিপিং মাস্ক বা রিকভারি অয়েল, মানে ওইভাবে করে অ্যাপ্লাই করতে হবে। সো স্লিপিং মাস্কটার প্রাইস হচ্ছে তোমাদের 1500 টাকা আপু, হ্যাঁ স্লিপিং মাস্কটার প্রাইস হচ্ছে 1500 টাকা। দেখেন অবস্থা, মানে আমার চুল, আমি চুল দিয়ে গলায় দড়ি দিয়ে দিই, সমস্যা নেই, ওকে ওকে আপু, তোমার কথা শুনলে অনেক ভরসা পাই, থ্যাংক ইউ সো মাচ আনি আপু। আপু ডায়মুলারিটা অর্ডার করেছি, আমি করতে চাচ্ছি, আমি ইনবক্সে মেসেজ দিয়েছি, বাট আপনি রিপ্লাই দেন না প্লিজ, একটু দেখেন আপু আমি তো লাইভে আছি, আপনি বারবার একটু হাই হ্যালো দিয়ে দেন, মানে ইনশাল্লাহ হচ্ছে মডোটারটা দেখবে আপু, হ্যাঁ। ওকে আপু, তোমার শোরুমের অ্যাড্রেসটা নিয়েছি, নিচে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি লাইভ শেষ করে লিখে দেবো, মানে আমি এডিট করে, হ্যাঁ। ওকে লিপস্টিকটা কোথায় আপু, কোন লিপস্টিকটা আপু? লিপস্টিকটা আমি উঠেই ফেলেছি। আচ্ছা ইজিপশনের প্যাকের প্রাইস, ইজিপশন হচ্ছে কি, ইজিপ্টার আপু, ইজিপশনের প্যাক, ইজিপশনের প্রোডাক্ট সেল করি না আপু। আচ্ছা আপু, মিরাক্কেল গুজরাটি হেয়ার অয়েলটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ অবুজ হৃদয় আপু, থ্যাংক ইউ সো মাচ ভাই, খুবই ওয়াও, জাস্ট ওয়াও না, খুবই ওয়াও, দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, মানে আমাকে একদম মানে সারা বেড়া করে দিছে, মানে এত বড় চুল হয়েছে, আমি এখন আমার জার্মান কাছে পারমিশন নিয়ে আমি চুল কাটতে পারতেছি না, মানে এত বড় হয়েছে, ছাড়া দিছে আজকে, কিন্তু টোটাল 2 সপ্তাহের মতো ইউজ করতেছে না, তাও কিন্তু প্রত্যেক দিন মনে হয় আমার এতটুকু করে চুল বাড়তেছে, এরকম অবস্থা, হ্যাঁ। আচ্ছা ডায়মুলারি আপু, ডায়মুলারি, থ্যাংক ইউ সো মাচ আপু, ডায়মুলারি আপু। আপু চুলের জন্য শ্যাম্পু ইউজ করো আপু, চুলের জন্য কী শ্যাম্পু আপু? ফ্লোরার শ্যাম্পুটা অ্যাপ্লাই করি আমি, লাক্সারিয়াস ফ্লোরার শ্যাম্পুটা অ্যাপ্লাই করি, ওটার দাম হচ্ছে 1000 টাকা আপু। ওকে স্লিপিং মাস্কটার প্রাইস 1500 টাকা আপু, আমি নাইজেরিয়ান ক্রিমটা ইউজ করেছি জাস্ট, আমি অনলি একটা ইউজ করেছি, এখন একটু বাকি আছে, থ্যাংক ইউ সো মাচ ফ্রোজেন লাভ আপু। হ্যাঁ নাইজেরিয়ান ক্রিমটা অনেক ভালো, খুবই ভালো, আমাদের ডায়মুলারি প্লাস নাইজেরিয়ান ক্রিমটা জাস্ট অসাধারণ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে আপু, আপু মুখের দুই পাশে লাল লাল রগ দেখা যায়, কী করব? মুখের দুই পাশে লাল লাল রগ দেখা গেলে আপু রিকভারি অয়েলটা অ্যাপ্লাই করবেন, 1000 টাকা, রিকভারি অয়েলটা 1000 টাকা, আচ্ছা এটা অ্যাপ্লাই করবেন। ওকে আচ্ছা আপু, আপু ডায়মুলারি আপু, টাইম কিন্তু শেষ হয়ে গিয়েছে আপু, তোমার শোরুমের অ্যাড্রেসটা বাংলা মোটর নিউজ কার্টন 86/A নামানা সাতারগানি লিফটের 1B8 হচ্ছে আমাদের শোরুম নাম্বার, এখানে আরও প্রোডাক্টস আছে, এখন দেখাই দিচ্ছে, মানে দেখাইতে মন চাইতেছে না। ওকে আপু ডায়মুলারি, আচ্ছা ডায়মুলারি, ডায়মুলারি সবাই ডায়মুলারি। আচ্ছা আপু, বয়স্কের ছাপ রিমুভ করার জন্য চোখের নিচে ডার্ক সার্কেল ফেস স্পট রিমুভ করার ক্রিম আর নাম বলো। আচ্ছা বয়স্কের ছাপ রিমুভ করার জন্য প্লাস চোখের নিচে ডার্ক সার্কেল, বয়স্কের ছাপ রিমুভ করার জন্য আপনার ডায়মুলারিটাই নিন, আপনার ডায়মুলারিটাই নিন, আর হচ্ছে বয়স্কের হচ্ছে চোখের নিচে যে আপনার হচ্ছে ছাপটা আছে, চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য বাই বাই হচ্ছে আইজেলটা নেবেন, বাই বাই আই ক্রিমটা নেবেন, হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 1200 টাকা। ডায়মুলারি ক্রিমটা, ডায়মুলারি ক্রিমটার দাম হচ্ছে 1500 টাকা। আর ফেসের স্পট রিমুভ করার জন্য কী বলো, প্লাস হচ্ছে আপনার এখানে টমাটোর যে হচ্ছে মানে ফেস ওয়াশটা আছে, জাস্ট এই তিনটা জিনিস নেন, জাস্ট এনাফ, এই তিনটা জিনিস নিলেই এনাফ, আর কোনো কিছু অ্যাপ্লাই করা লাগবে না। এটা আপনার ডার্ক সার্কেল রিমুভ করবে, এটা আপনার বয়স্কের ছাপ, প্লাস হচ্ছে আপনার স্পট রিমুভ করবে, আর এটা হচ্ছে আপনার ব্রাইটেনিং করবে, যেহেতু ফেস ওয়াশ, ফেস ওয়াশ অনেক সময় ম্যাচিং না হলে আপনার স্কিনে র্যাশের প্রবলেম হয়, দ্যাটস ওয়াই আমরা ম্যাচিং একটা ফেস ওয়াশ দিয়ে দিই। আচ্ছা আপু,
ওকে আপু, আমি একটা পাপাই লোশন অর্ডার করেছিলাম বাট এখনও পাইনি। পাপাই লোশনটা দুই একদিনের মধ্যে আবার আসবে আপু। পাপাই লোশনটা আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল, দেড়শো দশশো দেওয়া হয় না মেবি। হ্যাঁ ওকে আপু, তুমি অনেক ভালো গো, থ্যাংক ইউ সো মাচ আনি। ওকে আপু, জাইমুলারি তো টাইম ইজ ওভার। হ্যাঁ টাইম ইজ ওভার, আমি অনেক আগেই বলে দিয়েছি আপু, অর্ডার করেছি কনফার্ম করেনি আপু, টাইম শেষ। হ্যাঁ টাইম তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আমি এগারোটা পাঁচ পর্যন্ত যাদের কমেন্টস পেয়েছি আমি কিন্তু কাউন্ট করে নিয়েছি। ওকে আপু, হেয়ার সিল্কি স্মুথ করবে কোন মাস্কে? হেয়ার স্কি সিল্কি স্মুথ করবে আপনার হচ্ছে ইয়াটা, ওটার নাম হচ্ছে আপনার ওটা অলিভের যে হেয়ার মাস্কটা আছে, অলিভের হেয়ার মাস্কটা নেবেন। হ্যাঁ ওটার দাম হচ্ছে বারোশো টাকা আপু। আপু তোমার মতো প্রোডাক্টসগুলো তোমার যা জাস্ট বাহ, থ্যাংক ইউ সো মাচ মায়াবতী রূপান্তে হানি। আপু ডাইমিলে ছটা একসাথে অফার দাও আপু। ওরে মা আমার, তার সাথে বলো যে আপু তুমি লাইভে আসো না কয়েকদিন, তাও আমি আসবো, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ডাইমুলারি, ডাইমুলারি আপু আপু ডাইমুলারি ডাইমুলারি ইউজ করি, উফ সুপার ক্রিম রুকসানা দোলন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর লাইভ রিভিউ আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যা কারা কারা ডাইমুলারি অ্যাপ্লাই করেছেন হাত জাগান, তো কারা কারা ডাইমুলারি অ্যাপ্লাই করেছেন হাত জাগান, হাত জাগান দেখি। হ্যাঁ তাদেরকে গিফট দেওয়া হবে, যারা যারা হচ্ছে ডাইমুলারি অ্যাপ্লাই করে, ডাইমুলারি অ্যাপ্লাই করেছেন অ্যান্ড আপনাদের রেজাল্ট কী, রিভিউ দেন একদম একদম অরিজিনাল রেজাল্ট হচ্ছে, অরিজিনালি হচ্ছে রিভিউ দিতে হবে, উল্টাপাল্টা রিভিউ মানে হচ্ছে যেটাই রিভিউ থাকুক আপনারা সেটাই দিবেন। হ্যাঁ এবং হচ্ছে আপনাদের যারা রিভিউজ দিবেন তাদের হচ্ছে গিফট দেওয়া হবে, তাদেরকে সুন্দর সুন্দর কয়েকটা গিফট দেওয়া হবে। হ্যাঁ ওকে আপু, আমার মেসেজটা পড়ো একটু। আচ্ছা আমি দেখে নিচ্ছি আপু, শিবমে ফেস ওয়াশটা কয়টা ইউজ করতে পারে? টানা ছয় মাস অ্যাপ্লাই করতে হবে আপু, টানা ছয় মাস অ্যাপ্লাই করতে হবে আপু। পোর মিনিমাইজ হচ্ছে, পোর মিনিমাইজের সিরামটা অ্যাপ্লাই করবেন, পোর মিনিমাইজের সিরামটা অ্যাপ্লাই করবেন, বা হচ্ছে আপনার প্রমিগেন্ডের যে হচ্ছে সিরামটা আছে, প্রমিগেন্ডের সিরামটা অ্যাপ্লাই করবেন, এটা দাম হচ্ছে 1050 টাকা। পোর মিনিমাইজ ইনশাল্লাহ হচ্ছে পোর মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ ওকে আপু, সবার আগে শেয়ার করেছি দেখো একটু। ওকে আপু আমি দেখে নেবো, লাইভ শেষ করতে হবে আমার আগে, তারপর দেখতে হবে। রাইসুদ্দিন জলটা অর্ডার করেছি 23 ডে, এখনও পাইনি প্লিজ বলো। আচ্ছা আমি দেখে নেবো আপু। আপু ছোটো ছোটো দানা থাকলে ডাইমুলারি ইউজ করে যাবে? হ্যাঁ ছোটো ছোটো দানা থাকলে ডাইমুলারি ইউজ করে চলে যাবে আপু। আচ্ছা আপু তিনটা জাস্ট আনবিলিভেবল, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু ডাইমুলারি আপু, ডিসেম্বরে কি তোমার শোরুম ওপেন থাকবে? 16ই ডিসেম্বর? হ্যাঁ আপু 16ই ডিসেম্বর অবশ্যই শোরুম ওপেন থাকবে আপু। ওকে ডাইমুলারি দিয়ে কাজ হয়, ডাইমুলারি দিয়ে হচ্ছে অনেক সাদা হয়ে যায়, সুন্দর হয়ে যায় ডাইমুলারি দিয়ে আপু। আচ্ছা সেভেনগালটা ইউজ করেছি একদিন, ডাইমুলারি ক্রিমটা ইউজ করতে পারবো অন্তত তোমাকে 3 থেকে 4 দিন হচ্ছে আপু তোমার গ্যাপ দিতে হবে। হ্যাঁ বলতে হবে ডাইমুলারি হচ্ছে আপনি অ্যাপ্লাই করে কী বেনিফিট পাইছেন বলতে হবে, রিভিউজ দিতে হবে আপু, যেটা রিয়েল রিভিউ সেটাই দিতে হবে। হ্যাঁ আচ্ছা আপু একটা মিনিট, আপু খুবই ভালো, অনেক গ্লো করে এই জন্য ক্রিম করে না আপু, বুঝি নাই আপু, আরিয়ানা আপু বুঝি নাই, ইঞ্জেকশনটা আনছো? হ্যাঁ আপু ইঞ্জেকশনটা আছে আপু। আপু আমার কমেন্টস পড়ো, এই তো পড়ে নিলাম আপু, চুল স্ট্রেট হওয়ার কী আছে আপু? অলিভের হেয়ার মাস্কটা নেবেন আপু। তোমার যখন ফার্স্ট বলেছিল যে তোমার ফেভারিট জিনিস কোনটা, আমি লিখেছিলাম শুধু ডাইমুলারি কিনতে আমি লিখি দেনে, এজন্য অনেকজন বললো ফার্স্টে সে বলেছে, বুঝি নাই আপু কি আপু। মুখে অ্যালার্জির প্রবলেম থাকলে ডাইমুলারিতে কোনো সমস্যা হবে না, বাট অনেক বেশি যদি অ্যালার্জির প্রবলেম থাকে আপু তো আপনি রক্সিনা রানিলটা খেয়ে নিবা। হ্যাঁ আপু কন্টেস্টের উইনারের নাম বলো আপু, লাইভ শেষের 1 ঘন্টা পরে আমরা কন্টেস্টের উইনারের নাম বলে অ্যানাউন্স করে দিব। হ্যাঁ মুখের কালো দাগের জন্য কি ইউজ করতে হবে? মুখের কালো দাগের জন্য হচ্ছে আপনার ডাইমুলারিটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ ডাইমুলারিটা আপু আমি 3টা ডাইমুলারি অ্যাপ্লাই করেছি, ফ্রেশ হয়েছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ মায়াবতী রূপান্তি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইউর লাইভ রিভিউ আপু। এটা কি প্রতিদিন লাগাইতে হয়? হ্যাঁ আপু প্রতিদিন রাতে লাগাইতে হয়, আর হচ্ছে যখন সেকেন্ড অ্যাপ্লাই করা স্টার্ট করবো তখন একদিন পরপর অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা অলিভের হেয়ার মাস্কটা কোনটা একটু দেখাবা প্লিজ। এই খালা একটু আসেন তো, আমি দেখাচ্ছি আপু, আমার ইউজ করাটাই দেখাচ্ছি। হ্যাঁ ওটা আমাদের স্টকে অনেক কম আছে, দেখো আমি লাইভে দেখাচ্ছি। আমার ওয়াশরুমে দেখবেন যে এরকম একটা ডিব্বা আছে, ডিব্বাটা নিয়ে আসেন তো। ওকে আপু আপু তুমি যখন কমেন্টস পড়ো অনেক ভালো লাগে, মুস্কি মুস্কি হাসি তাই, থ্যাংক ইউ সো মাচ আনি আপু। আচ্ছা একটা আপু লিখেছেন ফারজানা জামান আপু, আপু ডাইমুলারি ক্রিমটা জাস্ট ওয়াও আপু, আমি নাইজেরিয়ানটা আগে ইউজ করেছি দেন ডাইমুলারি 3টা ইউজ করেছি, কী বলবো আপু জাস্ট ওয়াও আপু, আমার স্কিনটা মাশাল্লাহ অনেক গ্লো করতে আছে অ্যান্ড এক্সট্রা শাইন দিচ্ছে আপুনি, আই লাভ ইউ, লাভ ইউ টু হানি, থ্যাংক ইউ সো মাচ আনসেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ডাইমুলারি রিভিউ দিচ্ছেন তারা গিফট পাবেন, তারা হচ্ছে মাস্ট অ্যান্ড মাস্ট বি গিফট পাবেন। এবং আমি হচ্ছে যারা ডাইমুলারি মানে রিভিউজ দিচ্ছে তাদের স্ক্রিনশটগুলো আমি নিয়ে নিচ্ছি, তাদেরকে আমি নিজে থেকে ইনবক্সে নক করবো আপনাদের হচ্ছে কী যেন বলে ওইটার, আরে গিফটের জন্য অ্যান্ড
জাস্ট আপনি চিন্তাও করতে পারবেন না কি টাইপসের আমরা গিফটগুলো দিব। আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এরকম গিফট আমরা দিয়েছি। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে অলিভের হেয়ার মাস্ক, এই যে আমার নিজের ইউজ করাটা দেখতে পাচ্ছেন, বাট এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা হেয়ার মাস্ক। আপনি কোনো হেয়ার মাস্কের সাথে তুলনা করতে পারবেন না। আপনি হেয়ারে যখন দিবেন আপনার সাথে সাথে হেয়ারটা স্ট্রেট হয়ে যাবে। কন্ডিশনারের মতো অ্যাপ্লাই করতে হবে। দেখেন এই যে আমার নিজের ইউজ করাটা দেখতেই পাচ্ছেন, এই যে আমার নিজের ইউজ করাটা একদম ওয়াশরুম থেকে নিয়ে আসছেন, এই যে এটা মুখা কই খালা, এই যে একদম ওয়াশরুম থেকে নিয়ে আসছে আমার নিজের ইউজ করাটা। এই যে আমার নিজের ইউজ করাটা দেখেন, পানিও আছে দেখতে পাচ্ছেন, মানে এটা একটা দাম হচ্ছে 1200 টাকা অলিভের হেয়ার মাস্কটা, এই যে সরি অ্যাভোকাডোর হেয়ার মাস্ক, আমি অলিভ অলিভ বলতেছি, এটা অলিভের একটা আছে অ্যাভোকাডোর একটা আছে, তো এটা এটা মানে অলিভ আর অ্যাভোকাডোটা সেম, বাট আমি আমি অ্যাপ্লাই করি হচ্ছে অ্যাভোকাডোরটা। হ্যাঁ যে অ্যাভোকাডোর, এই যে এটার দাম হচ্ছে 1200 টাকা আপু, রেখে আসেন। হ্যাঁ আপু, ফেসের গ্লো সিরামটা ইউজে, বাট আমার ব্রন একবার ইউজ করে বলেছে এত ভালো সিরাম আগে কখনই অ্যাপ্লাই করে নেই। থ্যাংক ইউ সো মাচ আপু শারিফা হাফিজ, আপু গ্লো সিরামটা খুবই ভালো আপু, যেটা সত্যি কথা। ওকে আপু, আপু তোমার ড্রাইভিংটা খুব ভালো, আমি দিয়েছি মুখে দিয়ে শুয়ে আছে তাই। ও মা তুমি তো কালকে নিয়ে গেলে না নাকি, ও না আগে তিনটা নিয়েছিলা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়ার লাইভ রিভিউ আপু। আপু মিরাকেল হেয়ার অয়েলটা কি আছে? মিরাকেল হেয়ার অয়েলটা আপু কালকে আসবে ইনশাল্লাহ আপু, কালকে আসবে। হ্যাঁ আচ্ছা আপু ইউজ করেছে ডায়মন্ডারি, অনেক ভালো কাজ করেছে, জাস্ট ওয়াসাম, আমি অনেক অনেক সুন্দর হয়ে গিয়েছি। ও মা সাইবারামা আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়ার লাইভ রিভিউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে আপু ডায়মন্ডারি ব্যবহার করেছি, ব্রণ ওঠা বন্ধ হচ্ছে মনে হয়। হীরা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়ার লাইভ রিভিউ। তুমি চুলে চুল কি কাটছো? না আমি চুল কাটি নাই আপু, চুল দিয়ে আমি হচ্ছে ফাঁসি দিয়ে বইয়া বসে আছে, মানে চুল এত পরিমাণ ডিস্টার্ব করতেছে, মানে উড়ু উড়ু করতেছে চুল আমার। হ্যাঁ মানে এত বড় হয়েছে মানে বলার মতো না। ওকে আপু আমি দেরি করে লাইভে আসছি, আমি দেখতে পাই নাই কী খেলা ছিল, ওই যে আপু কন্টেস্ট ছিল আপু। ওকে আপু আমি গেমে আপু আমি গেমস খেলেছি, বারবার কমেন্টস করেছি, করতে করতে ব্লক খাচ্ছি আপি, আমি টম অ্যান্ড জেরি আইডি। আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি আপু। আপু কি আপু কি অয়েল দিলে মাথা ঠান্ডা থাকে? আপনি মিরাকেল হেয়ার অয়েলটাই দেবেন, মাথা একদম ঠান্ডা হয়ে যাবে যতই রাগ থাকো আপু। ডায়মন্ডটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, দুইটা ইউজ করেছি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইউর রিভিউ আপু। ওকে আপু সেভেন গার্লটা নিয়ে ফেলেছি, এখন বলেছে ডায়মন্ডের ইস্ক। আপু ডায়মন্ডের তো অনেক আগে থেকেই বলি আমি ডায়মন্ডের কথা, আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আনি। ওকে আপু স্কিনে ভেইন দেখা যায়, রোদে গেলে ফেস জলে, কি ইউজ করব? রোদে গেলে ফেস যদি জলে আপু সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে রোদ থেকে এসে আপনার জাস্ট রাইস সুদিন জেলটা অ্যাপ্লাই করুন। রোদ থেকে এসেই মানে আপনার বাহির থেকে এসে জাস্ট রাইসের সুদিন জেলটা অ্যাপ্লাই করুন, দেখবেন যে আপনার স্কিনে হচ্ছে যে জলা পড়াটা একদম বন্ধ হয়ে গিয়েছে। আপনার বাহির থেকে এসে জাস্ট মুখটা ভালো করে ওয়াশ করে রাইসের সুদিন জেলটা দিয়ে 2 মিনিট ম্যাসাজ করে দেন, ওয়াশ করে দেন আবার হচ্ছে একদম মানে পুরো করে মাস্কের মতো দিয়ে রাখবেন, যখন শুকিয়ে যাবে 1 ঘন্টা পর ওটা ওয়াশ করে ফেলবেন, দেখবেন মুখের মধ্যে আপনার মানে একটুকু লালচে ছাপ থাকবে না। আর প্রত্যেক দিন রাতে আপনি স্লিপিং প্যাকটা অ্যাপ্লাই করেন, স্লিপিং প্যাকটা অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা মোটা হবে, স্কিনটা শাইনিং এবং হোয়াইটেনিং হবে, রক দেখাটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। তো এটা এটার দাম হচ্ছে 1500 টাকা। হ্যাঁ আচ্ছা আপু আপু এলাইকের সোপটা ওয়াও, আর সাথে ডায়মন্ডের এত জোস, ফেয়ার অ্যান্ড গ্লো স্কিন, থ্যাংক ইউ সো মাচ মায়াবতী রূপান্ত আপু। ওকে থ্যাংক ইউ সো মাচ আপু। আপু নিজে তিনটা ইউজ করেছি আমি আপু, কই নিয়ে দিয়েছি আমার জীবনের বেস্ট ক্রিমটা, অ্যান্ড দেখেন যে আমার জিবি বইতে কত ভালো লাগে। হুম থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মুখে হালকা পাতলা একনি হচ্ছে, কোনো কিছুই ইউজ করতে পারছি না, কি ইউজ করলে পারমানেন্ট একটি রিমুভ হবে? ডায়মন্ডারি অ্যাপ্লাই করেন আপু, ডায়মন্ডারিটা হচ্ছে আপনার ইয়ারটা অ্যাপ্লাই করেন, ডায়মন্ডারি আর হচ্ছে অ্যালাইকের সোপটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ আপু আমি নতুন আপু, আন্ডার পয়েন্টের পশম তুলতে তুলতে কালো হয়ে গিয়েছে, এখন কালো ভাব শিওর যাবে, এমন কোনো প্রোডাক্টস আছে নাম থাকলে বলেন। নিশা শান্ত আপু আপনি হচ্ছেন ব্ল্যাক সোপটা নেবেন। হ্যাঁ আপনার ব্ল্যাক সোপটা, ব্ল্যাক সোপটা কই গেল, যে ব্ল্যাক সোপটা নেন, এই যে ব্ল্যাক সোপটা আর হচ্ছে আপনার ব্ল্যাক সোপ, এই যে ব্ল্যাক সোপটা নেবেন আর হচ্ছে এই যে আপনার এই ইয়াটা নেবেন। হ্যাঁ ব্ল্যাক সোপ আর হচ্ছে বাস সল্টটা নেবেন, বাস সল্টটা হচ্ছে 900 টাকা, ব্ল্যাক সোপটা হচ্ছে 800 টাকা, জাস্ট এই দুইটা জিনিস অ্যাপ্লাই করেন একদম 100% রেজাল্ট পাবেন। হ্যাঁ আপু নতুন, ওকে আপু ডায়মন্ডারিতে অনেক ভালো গ্লো করে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। বিউটি টোনারটার কি, বিউটি টোনারটা তাড়াতাড়ি দিও বিডিয়ের ভিতরে। আচ্ছা ঠিক আছে আপু, আপু ডায়মন্ডারিতে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ নয়ন নয়ন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো আপু? একটা
টাইমলাই তিন দিন ধরে ইউজ করতেছে, অনেক ভালো। আমি কি সুন্দর রিভিউ স্ক্রিনশট নিচ্ছি। ওকে আচ্ছা, ইস আপু এত জোশ, একটা ডায়মন্ডের ক্রিম আমাদের এনে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তিনটা কুইন এলিজাবেথ ইউজ করেছে জাস্ট, ওয়াও, কিছু বলার নাই, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। তানিলা আলী আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কুইন এলিজাবেথটা ওটা খুবই ভালো ছিল আপু। আপু অনুক যাবত হচ্ছে অ্যাপ্লাই করতেছে, একটা মিনিট, অনুক যাবত অ্যাপ্লাই করতেছে আপু, এইটার ফ্যান হয়ে গিয়েছে, স্পট পিম্পল সব চলে গিয়েছে, অনেক ব্রাইট হয়েছি, মুন্সিগঞ্জ থেকে আসলাম তোমার প্রোডাক্ট আনতে, থ্যাংক ইউ সো মাচ মিথিয়া মৌ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ হানি। আহ কত আপু সুন্দর সুন্দর হচ্ছে রিভিউজ দিচ্ছে, দেখি খুব ভালো লাগতেছে, গুজরাটি তেলটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু লাইফে ফার্স্ট গ্লো সিরামটা স্কিনটা, আপু লাইফে ফার্স্ট সিরাম, সিরাম গ্লো সিরাম, স্কিন কালো হয়ে গিয়েছে তাও চিকচিক করে, একদিন দিলে দুই দিন গ্লো থাকে, অনেকদিন ধরে কি দিচ্ছি সিরামটা ইউজ করে, বাট বিশ্বাস করতে পারি না বলে ভয়ে কোনো সিরাম কিনিনি, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এত সুন্দর কেন আপনি আপু, চিটাগাং থাকি, ডায়মন্ডের দেওয়ার পরে সুন্দর হয়েছি, তিল কমেছে, বাহ কি সুন্দর আপু। খুশকির জন্য কি অ্যাপ্লাই করবো, খুশকির জন্য আপনি হচ্ছে ফ্লোরা শ্যাম্পুটা অ্যাপ্লাই করবেন হ্যাঁ আপু। ওকে আপু ডায়মন্ডারি হোয়াইটনিংয়ের সাথে সাথে অনেক গ্লো করে, স্পটও যায়, ও মা থ্যাংক ইউ সো মাচ আপু। গ্লো সিরামটা দেখান, গ্লো সিরামটা হচ্ছে এটা আপু, গ্লো সিরামটা হচ্ছে এটা, এই যে গ্লো সিরামটা হচ্ছে, এটার দাম হচ্ছে আপু তোমার 1500 টাকা, হ্যাঁ এটার দাম হচ্ছে 1500 টাকা, গ্লো সিরাম, এটা স্কিনটা পারমানেন্টলি গ্লো করে, হ্যাঁ। ওকে আপু সেভেন গার্লটা ইউজ করেছি, বাট তারপরে একদিন ডায়মন্ড লাইটটা ইউজ করেছি, অনেক সিয়ার হয় আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ। 15 দিন ধরে অনেক চেঞ্জ হয়েছে, ফেসের সব ডার্ক দাগ চলে গিয়েছে, ফেস একদম ক্লিন গ্লো করে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ। ডায়মন্ডারি ওমা, আমি ডায়মন্ডের রিভিউ পড়তে পড়তে তো আমার খুব ভালোই লাগতেছে, অজ্ঞান হয়ে যাচ্ছে আজকে, দেখেন মানে যে ডায়মন্ডের যে রিভিউগুলো দেখেন, আমাদের ডায়মন্ডের রিভিউ দিয়ে হচ্ছে আপনি কখনো মানে শেষ করতে পারবেন না আপু। আমার ছোটো মেয়েও তোমার লাইভ দেখে আর বলে মেয়েটা কি সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। তিনটা ডায়মন্ডের ইউজ করেছি, সরি তিনটা ডায়মন্ডের ইউজ করেছি, তিনটা ডায়মন্ডের ইউজ করেছি, স্টিল করেছি, স্পিচলেস, লাভ ইউ কাকন আপু, ওয়ান ওয়ার্ল্ডের এইটা জাদুর ক্রিম, অ্যান্ড তোমার আমার কাজিনও ইউজ করে, অ্যান্ড মন থেকে প্রে করি তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ শেখ মাহির আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমার ফ্রেন্ড তোমার থেকে ডায়মন্ডটা নিয়েছে, আমি তার থেকে নিয়েছি, ইউজ করেছি, জাস্ট বিউটিফুল, আমার স্কিনটা অনেক ডেভেলপ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ওমা আজকে অনেক রিভিউ পাচ্ছি ডায়মন্ডারির, আপু ইউজ করেছি ডায়মন্ডারি অনেক ভালো আপু, আইডি ব্লক খেয়েছি, কমেন্টস করছি অনেক করেছি, আচ্ছা সমস্যা নেই আপু, দেখে নেব আপু ডায়মন্ডারি এখন কি ডায়মন্ডারিটা ভালো, ডায়মন্ডারি তো আপু অলওয়েজ টাইম ভালো, ডায়মন্ডারি তো অলওয়েজ টাইম ভালো, ডায়মন্ডারির উপরে তো আমার মনে হয় না কোনো ক্রিম আসলে হয়েছে। আপু ভূতের ক্রিমটা ইউজ করেছি, তেমন কোনো রেজাল্ট পাচ্ছি না, সেভেন গার্লটা জোস, আমার ফেস অনেক ফেয়ার হয়েছে, বাট হাত পাওয়ার জন্য এখন কি করব। আপু তুমি ফুল হচ্ছে কম্বোটা নিয়ে নাও, হ্যাঁ ফুল কম্বোটা নিয়ে নাও আপু। আচ্ছা আপু ফার্স্ট তোমার লাইভ দেখছি, তোমার অনেক কিউট, অ্যান্ড আমি তোমার ডায়মন্ডারি দেখতে চাই, প্রাইসটা বলো। আচ্ছা ডায়মন্ডারিটা হচ্ছে এটা, ওটার দাম হচ্ছে 1500 টাকা, হ্যাঁ ডায়মন্ডের দাম হচ্ছে 1500 টাকা, এই যেটা দাম হচ্ছে 1500 টাকা হানি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়োর জয়নিং আপু, থ্যাংক ইউ সো মাচ আমি আলি আপু। সেভেন গার্লটা ইউজ করেছি, এখন কি ডায়মন্ডারিটা, হ্যাঁ আপু অ্যাপ্লাই করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা ডায়মন্ডারিটা ইউজ করেছি অনেক অনেক দিন, অনেক ভালো, কিন্তু অনেক দিন হলো আর পাচ্ছি না, পেয়ে যাবা ইনশাল্লাহ আপু, রিসেন্টলি পেয়ে যাবা। ডায়মন্ডারি আপু, ডায়মন্ডারি ইউজ করে বেনিফিট পাওয়া যায়, স্কিন হেলদি অ্যান্ড ব্রাইট, সুপার ফাস্ট হোয়াইটনিং করে, স্কিন মোটা করে, তিন স্কিন বড়ো বড়ো পিম্পলস, থ্যাংক ইউ সো মাচ আপু, স্কিনের জন্য অস্থির হয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার আপু থ্যাংক ইউ সো মাচ, প্রোডাক্ট আপু তোমার সব প্রোডাক্ট জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে আর না রিভিউ নিতে পারতেছি না, আমি হয়রান হয়ে গেছি রিভিউ দেখে দেখতে, হ্যাঁ আপু দুইটা দেওয়ার পরে সুন্দর হয়েছে, তিল কমেছে, আল্লাহ তোমার ভালো করবে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর ইয়োর লাইভ রিভিউ। ইকরামণি আপু থ্যাংক ইউ সো মাচ, আমি তিনটা ইউজ করেছি, ডায়মন্ডের খুব ভালো
মুন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ আপু, ডায়মন্ডটা খুব বেস্ট, অনেক ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ মুন আহমেদ আপু। তোমার আসার কথা ছিল না, আসো না কেন আপু? তোমার অ্যাভোকাডোর হেয়ার মাস্কটা জাস্ট ওয়াও। হ্যাঁ, অ্যাভোকাডোর হেয়ার মাস্কটা খুবই ভালো, এটা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা সত্যি খুবই ভালো অ্যাভোকাডোর হেয়ার মাস্কটা। আপু কাল আনতে যাবো ডায়মন্ডের ক্রিমটা, দেন রিভিউ দেবো ইনশাল্লাহ আপু, খুব তাড়াতাড়ি। আপু ঠোঁট অনেক কালো, কী ব্যবহার করবো আপু? সেভেন ডেজ লিপ স্পিংটা অ্যাপ্লাই করো, সেভেন ডেজ লিপ স্পিংটা অ্যাপ্লাই করো, ঠোঁটের কালো দাগটা দূর হবে, লিপসটা একদম পারমানেন্টলি পিঙ্ক হবে, দাম হচ্ছে 1300 টাকা আপু। আচ্ছা আপু, হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ডের ডায়মন্ডের বলে আজকে ভাত খাইতে হবে না, আজকে ডায়মন্ডের খেলেই হবে, সমস্যা নেই, আচ্ছা ডায়মন্ডের খেয়ে আমি ঘুমাই পড়বো। আপু নট দিয়ে পিম্পুস ফ্রি গ্লাস স্কিন লুক দেওয়া হয়ে গেছে, ফার্মি দেখবো আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ফর ইউর লাইভ হয়েছে আর না। ওকে, আমি যাদের সবারই স্ক্রিনশট নিয়ে রেখেছি, যারা ডায়মন্ডের রিয়েল ইউজ করেছেন, ডায়মন্ডের যারা হচ্ছেন রিভিউজ দিয়েছেন আপু, অন দ্য ডায়মন্ডের ইউজ করেছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ আপু। মুন আহমেদ আপু, যে মুন আহমেদ আপু কিন্তু একজন হচ্ছে মডেল, এই আপু কিন্তু মডেল, দেখেন আপু কিন্তু রিভিউ দিচ্ছেন। আপু পেপিডেট হাইডাটা প্রেমে পড়ে গেছে, পেপিডেট হাইডা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, দাওয়াত দিলে আসবো, দাওয়াত তো সবাইকে দেবো, সবাইকে, সবার আসতেও হবে আপু। তুমি সেকেন্ড দুই দিনের মধ্যে আসতে ডায়মন্ডারি আপু, দুই দিনের মধ্যে আসতেছে ডায়মন্ডারিতে, আচ্ছা ঠিক আছে আপু। আপু মুখের স্পট চলে গিয়েছে, এত ভালো ক্রিমটা, ডায়মন্ডারি ইউজ না করলে বুঝবেন না সেটা ডায়মন্ডারি, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার কমার্স রিভিউ কাজিনের মুন আপু, আমার কাজিন কাজিন আহমেদ মুন ওই ইউজ করে, দুজন একসাথে ইউজ করেছে, স্টার্ট করেছে জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, মুন আহমেদ আপু, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুবই ভালো লাগে মুন আহমেদ আপুরে। আচ্ছা, রংপুর থেকে যাই তোমার প্রোডাক্টস আনতে, সব প্রোডাক্টস জাস্ট ওয়াও, সানজিদে সোমাবু, থ্যাংক ইউ সো মাচ হানি। আমার বোন অনেক ফর্সা ছিল, আমার বোন অনেক ফর্সা ছিল, মুখে কোনো গ্লো ছিল না, ওর মুখে কালো লাগতো, ও তোমার থেকে ডায়মন্ডে নিয়েছে, এখন ওকে দেখলে অনেক ভালো লাগে, যে দেখে সেই পাগল হয়ে যায়, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ডায়মন্ডে নিয়ে নেবেন আপু, দেলার হোসেন ভাই ডায়মন্ডে নিয়ে নিতে পারেন। হ্যাঁ আপু, জাপানিজ ক্রিমটা একটা আইডি দাও কমার্স আপু, জাপানিজ জাপানিজ নামের একটা আইডি দিয়ে কমেন্টস করেছে, করতে আমি ব্লক খেয়েছি, আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে স্ক্রিনশট দিও ইনবক্সে আপু। সেভেন গার্লসটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, সেভেন গার্লসটা অনেক ভালো, আর তোমার শুধু ডায়মন্ডের ক্রিমটা ভালো বলছো কেন এত আপু? আমি সেভেন গার্লটা ইউজ করি, অনেক ভালো, ডায়মন্ডটা বলো মনটা ভেঙে যাচ্ছে না, সেভেন গার্ল তো অবভিয়াসলি ভালো আপু, এখন ডায়মন্ডেরই হচ্ছে আমার মোস্ট ফেভারিট ক্রিম, মানে শুধু আমার না, দেখবা তোমার 100% পিপুলের ভিতরে হচ্ছে 80% আপুদের, মানে 80% আপুদের শুধুমাত্র ডায়মন্ডেরই পছন্দ আপু, দ্যাটস আপু। আপু তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, মেক বেস্ট জিয়াইন আপু। আপু আমি একটা ডায়মন্ডের ইউজ করে অনেক ভালো ভালো ব্ল্যাক মানে সোপটাও, থ্যাংক ইউ সো মাচ শামিমা, কি শামিম আপু, কি সিনমি সিনমিম আপু, আচ্ছা ডায়মন্ডটা কি তোমার শোরুমে আছে আপু? ডায়মন্ডটা আছে, আজকে আজকে অ্যাভেলেবেল আছে, সো তাকেও থ্যাংক ইউ সো মাচ। যারা যারা রিভিউজ দিয়েছেন, যারা যারা রিভিউজ দিয়েছেন, আমি প্রত্যেককে নক করবো, প্রত্যেককে নক করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে আমি আমি নক করে দেন হচ্ছে আপনাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নেবো, অ্যাড্রেস নিয়ে দেন হচ্ছে খুব রিসেন্টলি লাইক হচ্ছে 2-3 দিনের ভিতরে আপনাদের অ্যাড্রেসে গিফটগুলো চলে যাবে। হ্যাঁ আপু, ভূতের ক্রিমটা ডায়মন্ডটা স্টুডেন্ট অফার দাও ইনশাল্লাহ, ইনশাল্লাহ খুব রিসেন্টলি হবে আপু। তুমি আমার ক্লাস রাজ্য রাজকন্যার মাম্মাম মান, থ্যাংক ইউ সো মাচ হানি, তুমি এত সুন্দর করে কীভাবে কথা বলতে পারো, কথা বলো হানি, এই যে ডার্লিং তোমরা তো সুন্দর করে ভালোবাসো তাই, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি অনেক কিউট, তোমার বেবি অনেক কিউট হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করো আপু। আপু জাস্ট ওয়াও, সব প্রোডাক্টস কোনটা রেখে কোনটা ভালো বলবো, গ্লাস স্কিন সেভেন গার্ল ডায়মন্ডের সব ভালো, থ্যাংক ইউ সো মাচ হানি, থ্যাংক ইউ সো মাচ। গ্লাস স্কিনের জন্য কি ইউজ করবো, গ্লাস স্কিনটা বা ডায়মন্ডের অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ আপু, আমার ব্রোনের জন্য আমি একটি দিয়েছি ডায়মন্ডের ক্রিমটা, ওইটা অনেক ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ হুমায়রা রিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ফর ইউর লাইভ রিভিউ আপু। অনেক আপু আমাকে ভুলো না কখনোই না, সেভেন গার্লটা জোস, থ্যাংক ইউ সো মাচ জলপুরি আপু। আজকে যারা যারা প্রোডাক্টস রিভিউ দিয়েছে সবাইকে গিফট করবা, আমাকে তো তো ডায়মন্ডে গিফট করবা, তারপর ওই ইউজ করে আমি ডায়মন্ডটা ডায়মন্ডারি রিভিউ দিব, আবার গিফট পাবো ইনশাল্লাহ আপু। সবাইকে যারা যারা আজকে রিভিউজ দিয়েছেন সবাই ইনশাল্লাহ গিফট পাবেন, এবং অনেস্টলি রিভিউ অলওয়েজ টাইম দিবেন, আপনারা যখন অনেস্টলি রিভিউগুলো দেন তখন আমরা আরও ইন্সপায়ার হই, মানে আমি আরও ইন্সপায়ার হই, কে ইন্সপায়ার হয় আমি জানি না, আমি অনেক ইন্সপায়ার হই আরও ভালো ভালো প্রোডাক্টস তোমাদেরকে দেওয়ার জন্য। সো আমরা সবচেয়ে আশাই করি যে একটা প্রোডাক্টস তোমরা ইউজ করবা, অনেস্টলি রিভিউ দেবো, ফেক কোনো রিভিউ আমি তোমাদের কাছে চাই না, জাস্ট একটা সত্যি কথা বলবো, ফেক ভালো মন্দ যেটাই আসো সেই রিভিউটা আমাকে দিবা, হ্যাঁ ইনশাল্লাহ।
আমার 100% আমার প্রতি কনফিডেন্ট আছে যে আমি অলওয়েজ টাইম হচ্ছে তোমাদেরকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টস দিয়ে দিচ্ছি, বিকজ আমরা ডিরেক্টলি কোম্পানির সাথে যোগাযোগ করে বা কোম্পানি থেকে প্রোডাক্টস আনতেছে। তো ওই ক্ষেত্রে প্রোডাক্টস মানে নকল হওয়ার কোনো চান্স থাকে না। অ্যান্ড অলসো আমি আমার নিজের প্রোডাক্টসে দেখেন যে আমি ডায়মন্ডের ইউজার, কত প্রোডাক্টই তো আছে, তারপরেও কিন্তু আমি বলে যাচ্ছি যে আমি নিজে ডায়মন্ডের ইউজার, যেটা সত্যি কথা। বিকজ ওই যে একমুখে দুই কথা বলবো এটা হচ্ছে আমার কোনো অভ্যাস নেই। হ্যাঁ, সো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপুরা যারা যারা হচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন ইনবক্সে, ইনসেট ঢাকাতে যারা ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন বা হোম ডেলিভারি চাচ্ছেন, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে আপনার ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রোডাক্টের নাম বা স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডারটা কনফার্ম করে দেবেন। আউটসাইড ঢাকা থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার হচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, আপনার শুধু প্লেসের নাম, প্রোডাক্টের নাম বা স্ক্রিনশট দিয়ে ইনবক্স অর্ডার করে দেবেন। আর যারা আমাদের শোরুম থেকে পারচেস করতে চাচ্ছেন, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাংলা মোটর নিউ ইস্কাটন, বাংলা মোটর নিউ ইস্কাটন 86/A নাবানা সাত্তার গার্ডেন লিফটের 8B8 হচ্ছে আমাদের শোরুম নাম্বার। আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0174-580-0254, এটা হচ্ছে আমাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বার। সো যারা হচ্ছেন আপনারা মনে করতেছেন আজকে কালকে ভিতরে যারা শোরুম থেকে পারচেস করবেন তার ইনবক্সে অর্ডার করবেন না, জাস্ট তাহলে ডাবল অর্ডার চলে যাবে। সো থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপুরা লাইভ শেষে এক ঘন্টা পরে আমরা উইনারের নাম অ্যানাউন্স করে দেবো। সেই পর্যন্ত ভালো থাকেন, ইনশাল্লাহ পরশুদিন আপনাদের সাথে আবারও লাইভে দেখা হবে, সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই অল সুইটি কিউট অ্যান্ড লাভলি অ্যাঞ্জেলস, বাই বাই।